عبد القادر جيلاني البابا يهون دبي ساني المدجلا عفل البقر الملك يخوي لربابا هي امر باي তুমি যখন দাবি সানি তোমার কাছে আইছো ওই বাগানের মধ্যে এক বছরে যদি তুমি পানি বইতে পারো অর্থাৎ যদি বাগানের যত্ন নিতে পারো তাহলে তোমার দাবি সারিমু হক সুবহানাল্লাহ এ কাফেলর সাজা কত বছর তাও কি তাহলে দাও দেবানি পানি বোয়া গাছ বাসা ঔষধ মারা ছাগল গরু খাদানি সুর পর্যন্ত খাদানি মানে ডিউটি বাড়ি গেছে না যখন চাই যদি গোয়াগু খাইয়া দাবি সারি তার বেটা যদি হয়ে বুড়াই আস্তা ফরাসর ডুবাত ফানি দেওয়া লাগবে না দাবি সারতাম না মানবো নি বেটা উল্টা তিন দুই বর্গা যদি ভাই হইব মান লাগে মাথা সাইড টুকরা করে ফলাই ওইলে তোরা ডুবাত আমি ফানি বুইয়া হাসান আনি ভাই কিন্তু আব্দুল কাদির জিলানির বাবা শর্ত দিলা যদি একটা বছর যদি তোমার বাগানের যত্ন আমি জমিনের মধ্যে লইয়া যাই তুমি কি সত্যি সত্যি আফেলর দাবি সারিবা মালিক বেটায় কইলা জি হ্যাঁ এক বছর পানি বইলা গাছ সভা করলা ঔষধ পর্যন্ত মারলা যত্ন করতে করতে এক বছর গেল গিয়া এক বছর যাওয়ার বাদে মালিকর দরখাস্ত গিয়া কইলা রে বাবাই একটা বছর জমিন দিন দেখে খাটাইলাম একটা বছর দিন দেখি খান জমিনের মধ্যে খাটাইলাম তোমার আফেলর যত্ন জমিনের মধ্যে লইয়া গেলাম দয়া করিয়া কইয়ার আমারে মাফ করিয়া দেও খইল যাইতে পারো লগে লগে আব্দুল কাদির জিলানির বাবা খইলার বাবাই আর একটা কথা তোমারে খইয়ার এই এক বছরের খাম তোমার বাগানের মধ্যে পানি বইতে বইতে আমার একটা বছর আমি খাটাইলাম কিন্তু মাঝে মধ্যে জিব্রা মানছে না লুবে মানছে না এর বাদেও দুই একটা আফেল খাইছি অগুন্তর লগে দাবি খান্তা ছাড়ো বেটা খইল গুধভাই দিছিয়া লগে লগে সারিমু ওইলে একটা সত্য বুড়ে কিতা বুড়ে আমার একটা মেয়ে আছে আন্দা আমার একটা মেয়ে আছে দুইটা ঠেং নাই আমার একটা মেয়ে আছে দুইটা হাত নাই আমার একটা মেয়ে আছে দুইটা খান নাই ওগুরে যদি তোমার মতো বাই সাবে বিবাহ কর আমি তোমার এই তিনটা আফেলর দাবি সারিমু হক সুবহানাল্লাহ বিপদ বেটা বেশ পড়ছে না কম পড়ছে হ্যাঁ এখন খো সাইন বা আত নাই ফাও নাই মানলাম খালু আইকে যদি কিচ্ছু মেশিনে কাম করে না তো গাড়ি কেন আগে দিয়ে দেবো নি লাইটে যদি দেখেন আতে আন্দার রাজপুর কি ধরিয়া মরবো না বেঠায় খিতা হরতো বেঠায় হইলো আপনি যে তা কইতে হ্যাঁ সাও তো বলে হ্যাঁ আমার ফুরি দুই ভাও নাই দুই হাত নাই খান নাই চোখ নাই বিয়া করবাইনি ও খরতে তোমার দাবি ছাড়িস আসলে তো মুলিকান নাই বেঠার মনে মনে যে অত বড় একজন মানুষ আমার বাড়িত এক আফেলর খাওয়ানো যখন এক বছর বিনা পয়সায় দাবি ছাড়াই তো করি মেহনত করতে পারছে এই তো দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নাই লগেলে আব্দুল কাদির জিলানির বাবাই কইলারে বাবাই তোমার এই শর্ত আমি রাজি কিন্তু লেখাপড়াও নদিলাও যদি তোমার এই আত নাই ফাও নাই খান নাই দৈয়টা চোখ নাই মেয়েরে যদি আমি বিবাহ করি তুমি এই দাবি ছাড়িবাই ওখান তা লিখিতভাবে দেও আল্লাহর বন্দা কইলারে বাবাই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার মেয়েরে যদি তুমি বিবাহ করিলাও আর কোনো দাবি তোমার উপরে নাই হোক সুবহানাল্লাহ কাজিয়ে শরীয়ত ডাক দিয়ে আনা হলো মোহনানা দার্য করিয়া উকিলার সাক্ষী হল লইয়া দুইজন দামান হইনারে বিবাহ ফড়াইয়া দামান বেটারে আপনার শ্বশুর বেটা কইলা বাবা অতদিন তোমারে বাই ডাকিছি এখন তো মুমিন হিসাবে বাই হইতে পারো কিন্তু এখন তো তুমি আমার বাই নাই আমার ফুরির দামান যাও আমার ফুরি ও কামরার মধ্যে আছে তুমি গ্যাগরের মধ্যে ঢুকতে পারো আব্দুল কাদির জিলানির বাবা যখন গেলা সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজার মধ্যে গিয়া যখন নক করলা টুকি দিলা বাহির তাকে ভিতর তাকে হাত তুলা মানে আইলো জবাব আইলো আসসালামু আলাইকুম যেই মাত্র সালাম দিলা আল্লাহর বন্দা আব্দুল কাদির জিলানির বাবা সালামর জবাব দিয়া জায়গার মধ্যে বেহুশ হইয়া হুশ হওয়ার বাদে চিৎকার দিয়া কইলো আমার আব্বাজান আপনি তো আমার লোকে দাগাবাজি করলায় আপনি তো আমার লাকি দুকাবাজি করলায় আপনি কইলে আপনার মেয়ে দুইটা খান নাই দুইটা চোখ নাই দুইটা হাত নাই দুইটা ভাও নাই এখন দেখি সব কিছু পরিপূর্ণ এই মিশা মাত আমার লোকে কোন কারণে মাতিলাই আমি আপনার মেয়েরে গ্রহণ করতাম না এখন নাউজুবিল্লাহ আব্দুল কাদির জিলানির বাবাই যখন তান শাশুরটাই কথা খান্তা কইলা আব্দুল কাদির জিলানির নানা জবাব দিলার বাবাই ও আল্লাহর বন্দা তুমি যখন একটা আফেলর দাবি সারির লাগে একটা বচ্চন আমার ফ্যামিলির মধ্যে আমার আফেল বাগানোর তলে মেহনত করিয়া গেলায় তখনও আমি তোমারে বুঝতে পারছি তোমার মতো হলে
তোমার মতো পরহেজগার আল্লাহর মুত্তাকী বান্দা এই জমিন আর খেও নাই খোকা সুবহানাল্লাহ তাই তো আমি তোমার লগে ফেসলা গাইলাম আসলে আমার তোমার পয়লা দিন কোন প্রথম দিনের কথা শুনিয়াও তোমার আফেলর কোনো দাম আমার উফরে নাই কোনো দাবি নাই কিন্তু যখন তিনটা আফেলর কথা কই নাই এই তিনটার দাবিও নাই তুমি যে একটা বছর মেহনত করিয়া আশার আফেল বাগানো যদি খাইতায় তারপরও আমি বেজার হইলাম না অনে দেখলাম তোমার মতো বান্দার লগে একমাত্র যোগ্যতা সম্পন্ন তুমি হইলে আমার ফুরি লাগে যোগ্যতা সম্পন্ন দামান বেটা হুকা সুবহানাল্লাহ হে আমার দামান আমি তোমার লগে কোনো মিথ্যা কথা কই নাই আমার মেয়েটি কি দুইটা চোখ নাই অর্থাৎ আমার মেয়ে জন্মগ্রহণ করার পরে এখন পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষ রে অর্থাৎ বাউন্ডারির বানা কোনো মানুষের দেখছে না হুকা সুবহানাল্লাহ তাই তো তোমারে কইছি আমার মেয়েটা অন্ধ আর দুইটা খান কইছি নাই এই জন্য গরর মানুষের আওয়াজ ব্যতীত আমার মেয়ে আজ পর্যন্ত গরর যে ফ্যামিলির মানুষ আছেন এরা ব্যতীত পৃথিবীর কোনো মানুষের বেগানা পুরুষ অকলর বেগানা নারী অকলর কোনো আওয়াজ আমার মেয়ের খানে দিয়ে ঢুকছে না হুকা সুবহানাল্লাহ এই জন্য কইছি খানুয়া দুইও খান হাত এই জন্য কইছি আমার মেয়ের হাত খান্তা আমার গরর খাজ খাম ব্যতীত পৃথিবীর কোনো বেগানা পুরুষের টাচ করার সাহস পাইছে না পৃথিবীর কোনো বেগানা নারীও টাচ করার আপনার সাহস পাইছে না তাই তো কইছি দুইটা হাত নাই হুকা সুবহানাল্লাহ তাহলে লেংরা কইলা এখানে বুড়ে হে আমার দামান বেটা আমার মেয়ে বাউন্ডারির ভিতর থাকি বাহির পর্যন্ত এখন পর্যন্ত জনম থাকি লইয়া এখন পর্যন্ত বাহিরে গেছে না যা কিছু জরুরত যা কিছু প্রয়োজন ওই বাউন্ডারির ভিতরে অর্থাৎ পৃথিবীর কোনো বেগানা পুরুষের লগে আমার মেয়ে হাঁটি হাঁটিয়া দেখা করাত গেছে না হুকা সুবহানাল্লাহ কেমন মা আব্দুল কাদির জিলানির মা পৃথিবীর কোনো মানুষে একটা সুর পর্যন্ত জনম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত কোনো বেগানা পুরুষে দেখল না এই জন্য তো পৃথিবীর জলিলুল কদর ওয়ালি পৃথিবীর সবচাইতে বড় পীর দস্তগির যারে হয় আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো মানুষ এর গড়টা কি জন্মগ্রহণ করলা হুকা সুবহানাল্লাহ আইজ যদি তুতার বন্দর কোনো মা বোন যদি ওই আব্দুল কাদির জিলানির মায়ের মতো হইতে পারো মরিয়ম বিনতে ইমরানের মতো হইতে পারো সুফিয়ান সৌরির মায়ের মতো হইতে পারো তোমার আমার ইন্ডাস্ট্রি তাকিয়া আব্দুল কাদির জিলানি আর রাঙ্গাউটি হুজুর বা শান্তি হজরতর মানুষ জন্ম নিতে আপনার দেরি হইতো না হোকাটি কিনা তাই তো আব্দুল কাদির জিলানি যখন ওই ডাকুর হাত খানোর মধ্যে দরা খাইলা ডাকুতর সেলায় যখন দেখাই তোর হেটোর কাছে লইয়া গেলা সর্দারের কাছে লইয়া গেলা গিয়া কইলা ও আমার সর্দার ওই ছোট বাচ্চারা আপনি সওয়াল করেন যখন সওয়াল করা হলো বাবা তোমার নাম কি জবাব আসলো আব্দুল কাদির কোথায় থাকো জিলানে থাকি তোমার জিলান কোথায় বলে বাগদাদ শহর এলাকার মধ্যে একটা জায়গার নাম জিলান ওই জিলানোর মধ্যে আমি থাকি কোথায় যাবে বুড়ে ফোড়ার লাগি বার হইছে বুড়ে তোমার লগে কী আছে বুড়ে আমার লগে আছে 40টা দিনার পুরে কোথায় রাখা হয়েছে বুড়ে আমার মায়ের বগলের মধ্যে সেলাই করে আর আসুন এইভাবে কত বা কতন সওয়াল আর জব কোয়েশনের আনসার চলে হঠাৎ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির বগল চেক করিয়া যখন ডাকাই তোর সন্তান বেটা 40টা দিনার যখন তোর মধ্যে লইল সঙ্গে সঙ্গে লইয়া কইল রে আব্দুল কাদির এত গোপনের মধ্যে তোমার মায় দেওয়ার পরেও কোন কারণে তুমি আমার কাছে লুকাইলায় না লুকাইয়া কোন কারণে তুমি আমার প্রকাশ্য সত্য কথা খান্তা কইলায় আব্দুল কাদির জিলানি কইলার বা সর্দার আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার মায় আমার যেই দিন গড়তাকি কাফিলার লগে সফর দিলা আবার মায় 40টা দিনার আমার বকলর মধ্যে বান্ধিয়া দেও কথা হন কইলা বাবা পৃথিবীর যত বড় মুসিবতের মধ্যে ফড় না খেলো যত বড় বিপদের মধ্যে ফড় না খেলো আমি মায় কইয়ার জীবনে কোনোদিন মিথ্যা কথা কই মাতিও না হুকা সুবহানাল্লাহ সর্বাবস্থায় যত বড় মুসিবত ফড় হর সময় এখানো সত্য কথা জমিনের মধ্যে কইয়া যাইও জীবনে কোনোদিন মিথ্যা কথা কইও না সঙ্গে সঙ্গে টাকাই তোর সর্দার যে বেটা আসলো সঙ্গে সঙ্গে আপনার শেয়ার তাকে উঠিয়া সকুর ফানি ফেলাই আল্লাহর কুদরতর কদম মাতারাকে কইল আল্লাহ ওই একটা ছোট্ট বাচ্চা মায়ের আদেশে মানিয়া নিতে দ্বিধাবোধ করল না রে তোয়াল আর আমি তো তোমার গুলাম আমি তো তোমার মখলুক জনম থাকিলে এখন পর্যন্ত কত মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলাম কত মানুষের হক মানিয়া জমিনের মধ্যে খাইলাম রে দয়াল এই কথা হয়ে গিয়ে আব্দুল কাদির জিলানির হাতের মধ্যে হাত রেখে কইলা বাবা
তুমি আমারে তৌবা খনাইয়া আমারে মাফ করিয়া দেও আব্দুল কাদের জিলানী কইলার বা সরদার আমার গেছে সারাটা দিন থেকে যদি তুমি মাফ চাও আমি আব্দুল কাদের জিলানীর কোনো ক্ষমতা নাই আমি আব্দুল কাদের জিলানীর কোনো ক্যাপাসিটি নাই আমি যে তোমারে মাফ করিয়া দিতাম খো ঠিক কিনা সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী কইলার বা সরদার যদি তুমি আল্লাহর কাছ থেকে মাফ চাইতে চাও তাহলে ওযু করো আর ওযু করিয়া সারা সরদার হলে এটা খাইতে হলে জুমাতে নামাজ পড়িয়া আল্লাহর কাছে তৌবা করিয়া মাফ চাও হুকা সুবহানাল্লাহ কারণ রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم هي نبي دو جهان النبي سيد المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم غوتا جهان الأمت غرى أفنى جانا يدين ورا غنا خورتے خورتے جدي أسمان ورسات فريمان غنا خوري لائے اير فرا جدي أمي الله القدرة ترقدم يا الله بوليا رغد لائے أمي الله أمار بندر جيبان ورغنا رمعف فريا ديمو خوكا سبحان الله هي دكود شردار هي دخيت خلامان غس معف سياتو ما در كنو فائدو ايتو نائے সুন্দর করিয়া গোসল কর আর সুন্দর পানি দিয়া ওযু করিয়া আল্লাহর কুদরতর কদম সইদা দিয়া আল্লাহর কাছে তওবা কর আল্লাহ তোমাদের গুনারে মাফ করিয়া দিমা হুকা সুবহানাল্লাহ কেমন মা কেমন ছেলে যেমন মা তেমন ছেলে যেমন গাছ তেমন ফল তুমি এমন বনো তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এমন বনবে দুনিয়া আখেরাতের মধ্যে তোমার সন্তানের কাছ থেকে মানুষে ভালো জিনিস পাইব রব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মা দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন এমন এক দুনিয়ার সমস্ত ইনসান জাতিরে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে রূপান্তরিত করলাম উখুনি জাতলিন্নাস এর মাস তাকিয়া পৃথিবীর 18,000 মানুষ তাকিয়া 18,000 মখলুকাত তাকিয়া সর্বশ্রেষ্ঠ জাতি তাকলা মানুষ আর জীব মানুষ জাতির মাস থেকে আর একতল জাতি আসলো ইমানদার ওই শ্রেষ্ঠ জাতি ইমানদারদের জমিন আমি এই জন্য শ্রেষ্ঠ বানাইলাম যাহাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাইব হুকা সুবহানাল্লাহ কয়টা গুণ কয়টা ভাই যাহাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাইব এক নম্বর তা মুরুনা বিল মারুফ এরা দুনিয়ার জমিনের মধ্যে 100% যখন মানুষ জাতির সামনে ভালো কথাগুলা শুনাইব ভালো কথার আদেশ জমিনের মধ্যে দিব ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিন 100% শ্রেষ্ঠ মানুষ হইব হুকা সুবহানাল্লাহ শ্রেষ্ঠ মানুষ খারে খো খে শ্রেষ্ঠ জীব আপনি নাকি আমি কেউ আপনার মধ্যে যখন দুইটা গুণ আইব তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কথাগুলা মানুষকে শুনানি এবং খারাপ কাজ থাকি মানুষদেরকে ফিরানি যখন এই আখলাক এই ব্যবহার এই আদর্শ যখন তোমাদের মাঝে আমাদের মাঝে আসবে তখন দুনিয়ার জমিনে তুমি শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিণত হইবা হুকা সুবহানাল্লাহ আর জোরে করে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে করিমর 30 নম্বর পারা সূরা তিন রব্বুল আলামিনের তিনটা জিনিসের কসম খাইয়া সাতটা জিনিসের কসম খাইয়া কইলা ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين إخنا مرطين أنجير فال والزيتون زيتون فال وطور سيري طور بحر القسم خيا وهذا البلد الأمين دنيا شاب جاي تسرشت شهر إلو مدينة مكة المكرمة خنتي كنا شاب جاي تدمي شهر شاب جاي تدمي رشت مكة المكرمة مدينة منورة এই শহরের কসম খাইয়া রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পৃথিবীর এই সাতটা জিনিসের কসম খাইয়া রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মানুষ জাতির পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য দিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছি হুকা সুবহানাল্লাহ একজন দুই ট্যাংওয়ালা যদি মানুষ একজন দুই একজন মানুষের যদি দুইটা ট্যাং না থাকে একজন মানুষের যদি একটা চৌকো না থাকে একজন মানুষের যদি একটা খানো না থাকে এরপরেও পৃথিবীর 18,000 মখলুকাতর মধ্যে 17,999 জাত মখলুক থাকি মানুষ জাতি সুন্দর হুকা সুবহানাল্লাহ
হয়তো তোমার কাছে একজন অন্ধ হইতে পারে, হয়তো তোমার কাছে একজন মানুষ ল্যাংড়া হইতে পারে, কিন্তু আল্লাহ খারে ল্যাংড়া বানাইতো, খারে আতুর বানাইতো, খারে অন্ধ বানাইতো, খারে খালুয়া বানাইতো, এটা আল্লাহু আলাম, একমাত্র রব্বুল আলামিন বালা জানেন, পৃথিবীর কোনো মানুষে জানে না কোন ঠিক কিনা। খার গড়া সন্তান আইতো ভালো সন্তান, আর খার গর্ভাবস্থা দেখি আপনার শয়তান সন্তান জন্ম লইতো, এটা একমাত্র তোমার আমালে পরিচয় দিব। তুমি মা যদি ফাসক তিনমাজি হও, তুমি বাবা যদি হালাল খানেওয়ালা হও, হালাল ইনকাম করনেওয়ালা হও, আর তুমি মা যদি ফর্দা নিশিন হও না কেন, ফাসক তিনমাজি হও, ফর্দাওয়ালা হও, কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা হও, তোমার ইন্ডাস্ট্রিতে কি যে একটা জমিনো প্রোডাকশন হইব, একটা আব্দুল কাদির জিলানির মতো হইব হইন ঠিক কিনা। আর যদি তুমি মা বেফর্দা হও, তুমি বাবা যদি জমিনের মধ্যে তোমার সন্তানরে হারাম খাওয়াও, খালকে দেখলাম তফসিলের মধ্যে দেখলাম ওই হারাম খানেওয়ালা বাবার সন্তান জমিনের মধ্যে বাবারে তো আপনার কষ্ট দিলায়, হারাম খাইলে বাবারেও দুদখ দেওয়া, আর ওই হারাম খাওয়ার পরিণতি ফল সন্তানের উপরে আল্লাহ নির্ধারিত করিয়া রাখে হইন আউযুবিল্লাহ। তাই তো কিছু কিছু ফ্যামিলির দেখবায় বাবা বৃদ্ধ হওয়ার পরে সন্তানে পছন্দ করে না, মা বৃদ্ধ হওয়ার পরে সন্তানে কোনো সময় মায়া মহব্বত করে না, শাশুড় শাশুড়ির মর্যাদা দেয় ঠিক কিনা। এটা আল্লাহর তাকি কোনো ফয়সালা নাই, এটা তোমার পরিণাম ফল, তোমার কর্মফল, তুমি রোপণ করছো, তুমি যে দা তোর ফল রোপণ ঘষলায় ওরকম ফল জমিনে পাইছো হইন ঠিক কিনা। এখন যদি তুমি মা আমলি হও, তুমি বাবা যদি ফাঁসক তিনমাজি হও, তুমি মা যদি ফর্দাওয়ালা হও, তুমি বাবা যদি হালাল ইনকাম করনেওয়ালা হও, তুমি মা যদি হক কথা বলনেওয়ালা হও, তুমি বাবা যদি আদর্শবান জমিনের মধ্যে হও, তোমার সন্তান জীবনে কোনোদিন বৃদ্ধ হওয়ার পরে তোমারে বুড়া বেটা বুড়া বেটি হইতো না হই ঠিক কিনা। আর যদি তুমি বাবায় হারাম ইনকাম কর, তুমি মা যদি বেভরদা থাক, তোমার ফুয়া যত বড় মেসাব হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, এরপরেও তোমারে বুড়া আর বুড়া বেটি হইয়া গর্দনার তিন দুই বর্গাদি ফিটিতে দেরি করতো না হই ঠিক কিনা। ইলা সমাজও গোটের না, ফুয়া বাফরে ফিটের আছে না, মায় ফুরি বা ফুরিয়া মারে ফিটের আছে না, খেনে এটা কিন্তু আল্লাহ খুঁয়া দিছুন, আল্লাহ কইসুন তোর মারে খেস কইসুন নিলা কিচ্ছু, আসুন খেনে আল্লাহ খুঁয়া দিছুন নি না, তোমার কর্মফল তুমি সাবে সুপারি গাছ দিলা লাগাই দিলা থেরা হইয়া উঠি নাই, কল যদি সুজা করি রও তো সুজা ডেম দে, হুতাইও রও থেরা ডেম দে, তা তোমার ইন্ডাস্ট্রির মধ্যে তুমি যেমন রোপণ করবে ছাড়া ফলও তেমন গজাইব। তাই প্রতিজন গার্জেন ঠিক হোক, সন্তানের কোনো দোষ নামে যেখানে যাই, ও গতদিন ওখানে আসলাম আট তারিখ আসলাম এই নিহামতপুর, আমি সেই কথা হয়েছি যে মা বাবা আপনার সংশোধন হয়, সন্তানটি দোষ দেওয়া কোনো লাভ নাই, মাতা পিতা সংশোধন হয় এর ফলে সন্তান অটোমেটিক সংশোধন থাকে। আই আমরা গোটা ফ্যামিলিটা বানাই লিছি দিনা, গোটা ফ্যামিলিটা গান বাজনা দি বড়ি লিছি, হয় লুডু খেলা আর না টিভি সিরিয়াল নতুবা কম্পিউটার লইয়া হাসান নিবে, হ্যাঁ তো এখন আমি চিন্তা করি আর এখন কোনো কোনো সময় কও আপনারা বলে হুজুর অখলর ই হুজুরের ওয়াজ বা গরুর মানুষের একলগে বইয়া শোনা যায় না, আবার সিরিয়ালের ফর্দার ফিল্ম গুণ দেখা সারায় মানে নি একলগে, ও আমার তুই না কেন ইগু কত নম্বর বাটপার হইলে কোথায় গান কয়, কত নম্বর বাটপার হইলে হুজুরের ওয়াজ শুনতে পারেন না বলে মা ফুয়া এখান হইয়া, আবার টিভি সিরিয়াল দেখতে পারেন মা ফুয়া এখানে হইয়া। তাই টিভি বন্ধ করেন, গড় তাকি গান বাজনা শোনাইন, কোরআনে করিম তিলাওয়াত ঢুকাইন, তখন ফ্যামিলি ওখানে আল্লাহ বলা হই। আজ আশ্চর্য যায় আমি মারা গেছি আমার ফুয়া ইন্নার ইল্লা ফোরা তো দূরের কথা কয়, ও মাই গো বাবা গো গেলে ওখান দানানি, অথচ তো সর্বপ্রথম আমার ইন্তেকালের খবর ফুরিয়া ফুরি তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون যখন মুসিবত আয় ইশনা রিয়াইল্লা খান্দানা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিন খুকাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ صلى الله على محمد صلى الله عليه وسلم
صلى الله صلى الله على محمد. তো তোমার সন্তানটা এমন বানাও, তুমি বাবা মারা গেছো, তোমার সন্তান এখান দিত না, তোমার সন্তানে দারবিয়া তিলাওয়াত করিয়া দোয়া করতো, তোমার মেয়ে তোমার লাগি খান দিত না, তুমি মায়ের দারাখানা বুঝিয়া তিলাওয়াত করিয়া মাগফিরাতের দোয়া করতো, এমন সন্তান বানাও। ইকে ইন্না লিল্লাহ তুই খালি খান দেখে নেই, ইয়ে খান দিত খানে খান দিলে তুমি জন্য তো দিবেন, হে সারাটা দিন থেকে যদি মাটিত ফুড়িয়া গুড়িয়া খান দেয় তো তোমার জীবিত করতে পারবো নি, কবর আরাম দিতে পারবো নি ভাই, না তুমি তোমার সন্তান এমন বানাও মারা যাওয়ার লগে লগে তোমার সন্তানে তোমারে গুসল দেওয়াই ওলা সন্তান বানাই। আফসুস আজ যদি দেখা যায় সন্তানে আব্বা আম্মা মারা যাওয়ার পরে খান দিয়ে গুসল দেওয়াইতে পারে না, মসজিদের মেসাবরে টানে হোবারি সাসারে টানে যাওয়ার আমার বাবার গুসল খান্তা দেওয়াও, তোমার মতো নিমক হারাম সন্তানের প্রয়োজন ছিল না জমিনে। তাই এমন সন্তান বানায়, ওরকম সন্তান বানায় انتقل واللغة لغة دربو يفريدو ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. একজন সন্তানে যখন মা বাবা মারা যাওয়ার পরে দার খান বইয়া যখন তিলাওয়াত করিয়া দোয়া করিয়া রব্বির রহমহুমা كما ربياني صغيرا. আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করিয়ার আপনি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া আপনার রহমতর কুলো আপনি জাগা দেইন হুক সুবহানাল্লাহ। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমার মা বাবা ছোটবেলা যখন আমি কোনো কিছু দুনিয়ার বুঝতাম না রে দয়াল, শুধুমাত্র হাউমা করিয়া খান দিতাম, কোন সময় পায়খানা প্রয়োজন হইতো আমি বুঝতাম না, কোন সময় পেটর খিদা লাগতো আমি বুঝতাম না রে দয়াল, আমার মায় আমার চকুর ফানি দেখিয়া আমার বাবা আমার মুখের দিকে তাকাইয়া হইতে পারতো আমার পেটো লাগছে পায়খানার জরুরতে ধরেছে, আল্লাহ আমার মা ইটা মারি না ফেলাইয়া আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া আমার তান্তানোর কুলো নিয়া আদর যত্ন করিয়া কুলোর মধ্যে জায়গা দিয়া কোথালো চুমা খাইলা গালো চুমা খাইলা রে দয়াল। আই যে আমার মা আমার জমিন থাকি তফনার জমিন থাকি চলে গেলেন, আমি সন্তান জমিনের মধ্যে জীবিত আছে, আল্লাহ আমি দোয়া করিয়ার আমার মা বাবারে আপনি মাফ করিয়া কবর খান্তারে জন্য তোর গাড়া বানাইয়া দেও, হে তু তার বন্ধুর মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই সারা পৃথিবীর আলিম অখলে মুহাদ্দিসি নখলে মুফাসসি নখলে যদি তোমার মা বাবার লগে দোয়া করিয়া বদ দোয়া দিয়া কইন আল্লাহ অমুকর মা বাবারে আপনি জাহান্নাম দেন, আর সঙ্গে সঙ্গে যদি তোমার আওলাদে দোয়া করি আল্লাহ আমার মা বাবার লাগি দোয়া করি আর আপনি আমার মা বাবার মাফ করিয়া কবর খান্তারের জন্য তোর গড়া বানাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই দোয়া খান্তারে রব্বুল আলামিনে সারা পৃথিবীর আলিম অখলর দোয়ারে নিচর আসমান রাখিয়া তোমার দোয়ারে 100% কবুল করবা হোক সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। এমন সন্তান বানাও তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান ফেসবুক হোয়াটসঅ্যাপ লইয়া ব্যস্ত না হইয়া চকুর ফানি লইয়া রিয়াল দিয়া ব্যস্ত না হইয়া তোমার কবরর দারখানো বইয়া তোমার লাগি মাগফিরতর দোয়া করে, এইভাবে যখন তোমার সন্তান বানাইবা আর তোমার লাগি যখন মাগফিরতর দোয়া করব দানিয়া রাখিও দুনিয়া তো ফায়দা পাইবা আখরাতর জমিন মুক্তির দিন দেখি পাইবা এ হুকা সুবহানাল্লাহ। ওলা সন্তান বানায় ওলা সন্তান বানায় তখন সন্তানে জমিন বড় হওয়ার পরে তোমার সামনে বিড়ি খাইতো নাই সিগারেট খাইতো নাই মোবাইল বাজাইতো নাই আজ বাবা দাঁড়ে দিয়ে যাইতরা হে দেমতে বইসে হিগুর লোকে কানেকশন দিয়া ও বুধু ভার না বাপ যাইতরা না সাসা যাইতে হে কইতো ভাই ইলা বেদিসা অকল আসুন নানি ইলা কিছু আড়ুয়া মার্কা হয়ে গো আসুন নানি আয় আগে তো মোবাইল খানো লাগাই তখন ইগুয়ার লাগাই না আরেকগু লাগাই দেবে ঠিক তরিয়া মানে জোল লাখা রিঙ্গল লাখানো না এগুটি হওয়ারই থইতে শেষ ও হে রে বাইকও দেখবে আখতা আসে আখতা দেখবে বাইক ব্রেকও মারে আপায় ওঠাও করে আমি মনে মনে কই তার মানে বুথে ধরছে না রুয়া ধরছে আল্লাহ। তাই সন্তান আল্লাহওয়ালা বানায় আর এই আল্লাহওয়ালার দায়িত্বর পিছনে মা বাবা ইতা ওয়াজ আপনারা আপনারা সন্তানটা করতে আমরা খোলা লাগলো না অনেক যদি প্রতিজন মাতা পিতা তার সন্তানের দায়িত্ব পালন করতো হক হালাল মতো
তাই আমরা ইনাওয়া লাগলো তবলিগ জামাতের বাইয়েন এই থানথানো বিছানালিয়া মসজিদে যাওয়া লাগলো না উনি আপনারা দায়িত্ব পালন খতরা না করি আমরা দায়িত্ব আদায় করি তাই সন্তান হলো আল্লাহ হলো বানাই প্রতিটা সন্তানকে কোরআনে হাফিজ বানাই কারিয়ে কোরআন বানাই ফরে যদি ফারুন না আলিম বানাই বানা ইংলিশ মিডিয়ামও ফরাই ইউনিভার্সিটি ফরাই কলেজও ফরাই তবে ফরাইবার আগে আগে মানুষ বানাই এগু কলেজও গিয়া যদি ইঞ্জিনিয়ারও হয় এরপরেও কোনোদিন দাঁড়িয়ে ব্রেক লাগাইত না দাঁড়াইয়া কোনোদিন ফায়ার ব্রিগেড চুইস দিয়ে আগুন নিভাইত না একে বুঝবো আমি একজন নবীর উম্মত একজন মুসলমান বসিয়া প্রস্রাব করা আমার লাগি সুন্নত দাঁড়াইয়া প্রস্রাব করা হারাম এখান সে বুঝবো আর এগুলো যদি আপনি সেই শিক্ষা না দেন সবাহি মক্তবর মাধ্যমে হোক আর গরণীয়াও যদি ইমাম সাহেব দিয়ে শিক্ষা না দেওয়াই তাহলে গিয়ে আপনার কবরের দ্বারে দিয়ে গিয়া গান বাজে বুধু হইতে ইলা চলেন না আই যদি অনেক মুসলমানে কবরিস্তান নিয়ে গরু বান্ধিয়া রাখেন ছাগল বান্ধিয়া রাখেন অনেক মুসলমানের ভুয়াইতে ক্রিকেট টুর্নামেন্ট খেলেন কবরিস্তানের দ্বারাও ওরা কি সেন্সে নাই ওদের কি মগজে নাই এই কবরিস্তানে আমার দাদা সাহিত্য আছেন বাবা সাহিত্য আছেন কাল হয়তো আমাকেও যেতে হবে ওখানে যদি ওরা বুঝতে পারতো জানতে পারতো তাহলে একটা সন্তান একটা যুব সমাজ বাইয়াইতে এই কবরিস্তানের দ্বারা গান বাজাইল না অনেক কবরিস্তানও গিয়া টুর্নামেন্ট খেলাইল না জোরে খাও ঠিক কিনা আর জোরে খাও ঠিক কিনা তাই তাহলে এই শিক্ষাটা দিতে আপনারা আমরা কেন তাই সন্তানদেরকে এমন বানান আমাকে গালি দেন বদুয়া দেন কোনো অসুবিধা আমার তবে একদিন ইয়াদ করবা আমার কথা এই যেগুলা বুঝাইয়া যায় সন্তান আফন বানাই নিজের সন্তান ফরর না আমার ভাইয়ান যারা টুর্নামেন্ট খেলাও খেলাও না করি আর না খেলা যাই আছে তবে ফ্রি ফায়ার পাবজি এই লুডু ইতা খেলাই না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মাথা গরম হরি না বা কিছু ঠান্ডা লাগে আরে গরম হইও না তা তালো বলে আমি তাবো হরুতা তাই কিছু ভুল করবা তো সাইন না তো সাইন না বকু আবাই সাই খোয়া দাসলাম সন্তান লাভ নাই সন্তান এমনভাবে বানাই যে সন্তানে মারা যাওয়ার বাজে দারত তিলাও করতো বানাইমু তো ইনশাআল্লাহ ওলা সন্তান বানাইমু ইনশাআল্লাহ ও যুব সমাজে ইনশাআল্লাহ হইতে তাও বিয়াও করছো যারা ইনশাআল্লাহ কইতা এরাও বিয়াও করছো না যারা শাদি করছো এরা কইতরা না বিবাহিত সারা কই ইনশাআল্লাহ তাই সন্তান বানাই হ্যাঁ ডক্টরের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে হযরতে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট বাচ্চা এটা ছোট বাচ্চা যখন উনার মা সকালবেলা হাতও দরিয়া নিয়ে মসজিদের ইমাম সাহেবের হাতের মধ্যে দিয়া কইল ইমাম সাহেব আমার ফুয়াটারে আপনি আলিব্বা তা সাওখান শিখাইন বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সবাহি মুক্তর মধ্যে গেলা ইমাম সাহেব কইলা বাবা তুমি খো আলিফ আলি আলিফ বা তাসা ই বেটা আলিফ বা তাসা ফোড়াবাদ দিয়া শুরু করি দিল কুরআনে করিম তাকিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ ومما رزقناهم ينفقون اي باب تلاوت خورتي خورتي فنر نمبر فرا سبحان الذي اوصرا بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى حق سبحان الله جاي ماتر امام سبع شنلا بختيار الدين قاقي رحمة الله عليه علي باتا سفر بطنيا فنر نمبر فرا فرجنت مخستو شكايلا تان مريا حتر مدد دريا خويلة بابا তোমার মায় কি আমার লগে নাটক করলা ডং করলা বুড়ে কেন তোমার মায় আমার কইলা আনিব্বা তাসা শিখাইতাম আর তুমি দেখি ফোনে নফারা পর্যন্ত মুখস্থ আমার শুনাইলায় চলো তোমার মায়ের কাছে লইয়া যাইতাম যখন বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ইমাম সাহেবের হাতের মধ্যে ধরিয়া বাড়ির মধ্যে লইয়া আয়া ফর্দার ভিতর থেকে কইল ও বখতিয়ারর মা একটা বার্তা আমার কথা শুনো জি ইমাম সাহেব বলেন আপনি বললেন আপনার ছেলেকে আলিব্বা তাসা শিক্ষা দেওয়ার জন্য
কিন্তু আপনার ছেলেরে আমি আলিফ বা তা সা যখন কইলাম আপনার ছেলে দেখলাম আলিফ বা তা সা না ফড়িয়া আপনার ছেলে ফড়া শুরু করলো আলিফ লাম মিম এইভাবে ফড়তে ফড়তে ১৫ ফড়া পর্যন্ত আপনার ছেলে আমার সামনা খানো মুখস্থ শুনাইলো আপনি কি আমাকে পরীক্ষা করার জন্য আপনার ছেলের আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহির মায়ে আল্লাহর দাতর কসম খাইয়া কইলো ইমাম সাহেব আমি আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার আমার ছেলে দে ফন্ড ভরা হাফিজ আমি মা জানি না হুক সুবহানাল্লাহ হে বখতিয়ার উদ্দিন কাকির মা বলো কেমন করে তোমার ছেলে সন্তানটা হাফিজে কুরআন হলো বখতিয়ার উদ্দিন কাকির মা কইলো ইমাম সাহেব যখন আমার ছেলের দুধ পান করার অভ্যাস জাগলো দুধ পান করার জন্য যখন খান্নাখাটি করত আমি আমার স্তন বার খুনিয়া আমার বখতিয়ার উদ্দিন কাকির মুখের মধ্যে বিসমিল্লাহ কইয়া আমি লাগাইয়া দিতাম আর আমি মায় মুখ দিয়ে আওয়াজ দিয়া পড়িতাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এইভাবে আমি ফণিতে ফণিতে প্রতিদিন আমার ছেলে সন্তানের মুখে আমি স্তনবার করিয়া দিয়া আমার ছেলে সন্তান মেয়ে সন্তানে দুধ পান করত আর আমি মায় উচ্চ সুরে আওয়াজ করতাম ইমাম সাহেব কইলা রে বাবু তিয়ারন মা বুঝতে আর দেরি নাই তোমার ছেলের মুখে দিয়া দুধ ঢুকছে এবং তোমার তিলাওয়াতের সুর গিয়াও তার সিনার মধ্যে জায়গা পাইছে হুকা সুবহানাল্লাহ হে তুতার বন্ধন মা অকল তুমি কেন এমন বলতে পারো না তোমার তোমার ছেলের সামনে মেয়ের সামনে টুর্নামেন্টর ফ্রি ফায়ার গেম নিয়ে আসিও না এই আপনার বেতের মেয়ে জুসনা গান বাজাইও না যখন তোমার ছেলে মেয়ের দুধ পান করার প্রয়োজন হয় তুমিও লাফড়ো আলিফ লাম মিম এইভাবে তুমি ফড়িয়া যাও নতুবা লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন তুমি দিয়া যাও তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানে যখন ফার্স্ট আওয়াজ হান্তা বাহির করব তখন তার মুখ থেকে বাহির হইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনভাবে তোমার সন্তান বানাও দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মানুষে যদি ফাঁস জবান খান জারি হইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া যদি তার জবানটা শুরু হয়ে যায় আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নাজিল হয়ে যায় অর্থাৎ তার জবান দিয়ে উচ্চারিত হয়ে যায় ওই মুসলমান পুরুষ আর মহিলার জন্য বিনা হিসাবে জন্নতে হোক সুবহানাল্লাহ তাই তো তুমি পুরুষ তুমি বা তুমি বাবা তোমার ছেলের সামনা খানো মোবাইলের গেম বাজাইও না গান বাজাইও না তোমার ছেলে যখন খান্নাখাটি করবো মোবাইলের জন্য এই সময় গেম দিও না গাড়ির নাটক দিও না ফুতুলোর নাটক দিও না কোরআনে করিমের মধ্যে ইউটিউবের মধ্যে অনেক আলিম অখলোর তিলাওয়াত অকল ফাইবায় কারি অখলোর তিলাওয়াত ফাইবায় ফোটার ফোট তিলাওয়াতে গুলা গাইয়া দেও একদিন হয়তো তার ভালো লাগে না দুই নম্বর দিন দিয়া দেখি হয়তো ভালো লাগছে না তিন নম্বর দিন অটোমেটিক দেখবা তোমার সন্তানে খানো লাগাইয়া তিলাওয়াত শুনিয়া যার হুকা ঠিক কিনা তাই তোমার সন্তান এমন বানাও আমলি বানাও আখলাক কলা বানাও আদর্শবান বানাও একটা ছেলে রাস্তার যখন ফায়খানা করে তখন গালিটা ছেলের আগে দে না বাবারে দে খারে গালি দে বাবারে কিতা মারাউনির ভুয়া এখান খারে হয় বাফরে হয় তখন বাবার জন্ম দিয়া কিতা দুষ করলো নি দুষ করছে নি ভাই অপরাধ করলো নি না তে সন্তানলা বানাই না তুমি সন্তান এমন বনো তোমার কারণে তোমার মাতা পিতা যেন গালি না তোমার কারণে যেন তোমার মা বাবা গালি না শুনে এমনভাবে তাই আমরা আমরা সন্তান ডোলা বানাইম ইনশাআল্লাহ আর দূরে কই ইনশাআল্লাহ আমরা ওয়াজ নাই কোরআনে করিম কুল ২১ নম্বর ফারা সুরায় লুকমান আছে না হাবিব সাহেব বখত কোরআনে করিম ও সুরা লুকমান আছে হযরতে লুকমান আলাইহিস সালাম প্রতিদিন ওয়াজ আমি এখন করি আর কইবা খেনে করি মানুষের বুঝাইতাম করি আজ আমরা সমাজ যুব সমাজ তো একদম ধ্বংস হয়ে গেছে ইথায় মোবাইল ছাড়া কিচ্ছু বুঝেন না কিচ্ছু বুঝেন না হুহন দেখবাই বেঙ্গালুরু গেট অফ ইয়া সিকিউরিটি বইসে লাঠি এগুলো ইয়া আর অনবর্ত হারি বুড়ি টিফ দি টিফার কিতা দে টিফায় হেউ হইতে পারে টিফায় আর থেকে হাই হেলর জবাবটা দে এগুলো হে বালা করে চিনেন আত না কেন
বাদে তো এমনি খালি বিয়ার বাঙ্গানি মানুষে এমনি দিলেন খাসলতে দেই বিয়ার বাঙ্গানি খাসলতে দেই যদিও বিয়ার বাঙ্গানি দেওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম যদি কোনো মানুষে খেরর ফুরিন তোর আর যুব সমাজের বিয়ার বাঙ্গানি দিয়া থাকো আল্লাহর জাতর কসম যত সময় পর্যন্ত কিয়ামতর দিন এর জবাব তুমি দিছ না অত সময় পর্যন্ত দুজক জন্নত দূরের কথা জাহান্নামের সার্টিফিকেট আগে হইবে জোরে কই নাউজুবিল্লাহ এই ক্যান্সার গু আমরা বর্তমান বরাকবরিত বেশি চলে গুসা করছো নি কেন ফুরিয়ে গুর বিয়ার মাথা ইয়ারলে দেবা কত মুসদ্দর বারো জন আল্লাহ সাসা দি ভাই খান তাকি না ইসলাম বাবা ও না আব্দুল সত্তারের ফুরি গুথারে দেখা কিতাব আইসা আপনি খুব কসাই আব্দুল সত্তারের ফুরি গু বলা আছে ও সাসা দিয়ে টান দিয়া হইলা গোলা তো ধরি লাইছে কিতা করতাম ফুরিগু তো খুব বালা কিন্তু ওদিন তে টাটা ফোটায় হইয়া কিন্তু হইছে ই সাসা দিও লোক সারে না ও ঠানি ঠানি হইলা আচ্ছা বিড়ি ধরুন আপনি বিড়ি খাইতে আমার সিগারেট আছে ধরুন দেখুন ও সোলের যে আটি আটি সিগারেট খাইয়া খাইয়া শাহবাদ বাজার গিয়া দামি হোটেল আরে হলো মিষ্টি দে দইতে দইতে না আমার ডায়াবেটিস আমার ডায়াবেটিস আমি তো খানি আসলাম আচ্ছা আপনি দিলাই রাতে এগুতা খাইলাই ও হামাই দা ও ডায়াবেটিস আবার হামারো হামান না ও খাইয়া আচ্ছার বাসা সাদি খো সাইন দে বা ও দেন ই সাবর ফুরি গু কিন্তু টা কিথা বলে না ইগু তো ফর্দা করে বলে রাই তাকতা আখতা দেখা যায় খাল্লো হারি গুনগুন করে আচ্ছা খো সাইন এখন বড়ুয়া বাসটা আই খেলা হারাইল না আনা আই খেলা হারাইল এখন এই যে মেয়েটার যদি বিবাহ ভঙ্গ হয় আর যদি খালকে এই মেয়েটার জিনা হয় জিনা করে খেয়ার লগে যদি জিনা করে সময় মতো যদি বিবাহ না হয় আল্লাহর জাতর কসম আল্লাহর জাতর কসম এই যতখান জিনা করিয়া তাই গুনার বাকি হইব এর তাকি হাজার গুণ বেশি তোমার গুনার বুঝা চাপাইয়া দিয়া তুমি পরেহেজগার মুত্তকি সাবরে এহে এহে আলারে কিয়ামতর দিন উক্তা টানি টানি আল্লাহ জাহান্নামা দিব হুক নাউজুবিল্লাহ আর দূরে নাউজুবিল্লাহ তাই আজ থেকে ওয়াদা করি আজ থেকে কোনো ছেলেমের বিবাহর বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ আরো দূরে করি কই ইনশাআল্লাহ ধরুর বিয়ার বাঙ্গানি দিও না নিধিকার করি আর এখানে ফ্রি মাইন্ড এখন মাত মাতি আর মাইন্ড খড্ডায় না তোকেও ও না যদি এক ফুরি এগু বাজারে থাকে নাই আমি জানি ইগান খুঁজার না খেয়ে আসুন করি একটা ফুরির কারণে যদি এই অঞ্চলের ফুয়াইন হাবগুলি নষ্ট হয়ে যায় আর ওগু যদি বিয়া হয়ে যায় তো ফুয়াইন গুণটা গুণার থেকে বাঁচি বানান তো তো ওগু সারাই মিলিয়া বিয়া দিয়ে ওগু তো ইসলামের বিধান একটা ছেলে যদি বদমাশ হয় তারে বদমাশির থেকে ফিরানি ওগু ইসলামের দায়িত্ব তারে বদমাশির নেওয়া এটা ইসলামের চরিত্র আমার নবীর আখলাক নাই সমাজ মানুষের গুনার প্রচলন করিও না গুনার দাবানির চেষ্টা করিও সমাজ মানুষের আইব বার করিও না আইব লুকানির চেষ্টা করিও এটা আমার নবীর আদর্শ মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা أو كما قال عليه الصلاة والسلام دو جهان النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولين جدي كنو من شه كنو من شر ايخ شمائن نفري من عائي برگونا ره جدي دنیا زمین لکه رکی لائے قیام تور دین لکو لکو من شر شم نخانو تمی مسلمان اور کٹی کٹی گنا ره آر عائي بر اللہ تعالی تر رحمت اور فرداد یا لکه رکبو خوکا سبحان اللہ এমন কোন মানুষের আইব খুঁজিও না মানুষের আইব ঠুকাইও না মানুষের বাহলাই মাঙ্গিও বাহলাই মেহনত এটা ইসলাম এবং মুসলমানের আদর্শ আমার বাড়ির পাশে এক হিন্দু মানুষ থাকলেও সে কষ্ট পাই তোকে নেই আমার বাড়ির পাশে খ্রিস্টান মানুষ থাকলেও সে কষ্ট হওয়ার কথা নাই আমি যদি মুমিন হই আর আমি যদি হলাম আর কা মুসলমান হই তো আমার ভাইও আরাম পাইত তাই প্রতিজন মানুষে খোয়াত আসলাম হজরতে লুকমান একুশ নম্বর ফারা কুরআন করিমের একুশ নম্বর ফারার মধ্যে এক সুরা আছে সুরায় লুকমান ও লুকমান আলাইহি সালাম খেউ হইতরা নবী আসলা আর খেউ হইতরা হলি আসলা তফসিরে জালালাইনের মধ্যে দেখলাম হজরতে দাউদ আলাইহি সালাম আর হজরতে লুকমান আলাইহি সালাম এক জবানার মানুষ আসলা আল্লাহ রব্বুল আলামিন হজরতে দাউদ আলাইহি সালাতু ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কইলা দাউদ তোমারে নবুয়তি দিতাম নাকি লুকমান রে নবুয়তি দিতাম হজরত লুকমান হাকিম রে সম্বোধন করিয়া কইলার বা লুকমান আমি আল্লাহ তোমার গুণ আর তোমার আখলাক আর তোমার আমল দেখে কইয়ার তুমি নবুয়তিটা গ্রহণ করিলাও হজরত লুকমান কইলার বা আল্লাহ
দুনিয়ার জমিন আমার যে পরিমাণ ক্যাপাসিটি দিছ যে পরিমাণ গুণ আর মহব্বত খরচরে দয়াল আমার নবুয়তি প্রয়োজন নাই আমার ভাই দাউদ আলাইহি সালাতু ওয়াসাল্লাম রে নবুয়তি দিয়া নবী বানাও হোক সুবহানাল্লাহ কেমন আদর্শবান মানুষ পাওয়ারফুল এক ফোট হওয়ার বাদেও হইতা না আমার লাগতো না হেনরে দিত আর আমরা যদি ফাঞ্চাইতে করে খালি মারিয়া সাই আমি ফাঞ্চাই ওইতাম কিনা আর ওগুতা কিলা ওবাদি বাড়াইতাম ও চিন্তা হ্যাঁ ও আমরা আদর্শ হন যে প্রাইম মিনিস্টার করে দেবো করি আমি কিলা প্রাইম মিনিস্টার হইতাম ও আমরা চিন্তা অথচ হজরতে লোকমানে হাকিমে কইল আল্লাহ আমার নবুয়তি প্রয়োজন নাই আমার ভাই দাউদ আলাইহি সালাম আমার তাকি বেশি আমলওয়ালা আচ্ছা দাউদ আলাইহি সালাম থান তাকি বালা আমলওয়ালা আল্লাহ জানুন নেন আল্লাহ জানুন নেন কি থান খোয়ার প্রয়োজন আছে এর বাদেও আল্লাহ থানে পরীক্ষা খতরা তুমি কেমন ইমানদার তুমি কেমন ধৈর্যশীল তুমি কেমন ইনসাফওয়ালা কেমন আকলমন পরীক্ষা করিয়া খুঁথরা ও দাউ দাও লোকমানে হাকিম আমি আল্লাহ তোমার কইয়া তুমি নবুয়তি গ্রহণ করিলা লোকমানে হাকিমে কইলা গো আল্লাহ আমি তোমার কইয়া দিয়ার আমার দাউদ আলাইহি সালাম আমার ভাই আমার তাকে ইলমওয়ালা আমার তাকে আমলওয়ালা আমার তাকে আখলাকওয়ালা হোক সুবহানাল্লাহ তাই দাউদ আলাইহি সালাম রে আপনি নবুয়তি দিয়া দেইন হোক সুবহানাল্লাহ হযরতে লোকমানে হাকিম কেমন বাবা ছিলেন যিনি দুনিয়ার জমিনে দি চলাফেরা করতে সময় 18,000 মখলুকাতের মধ্যে গাছ বৃক্ষ তরু লতা ফাতায় হইতো হে লোকমানে হাকিম তুমি যে রাস্তা বাই হাঁটিয়া যায় আমি গাছপালা ওই রোগের ঔষধ হোক সুবহানাল্লাহ প্রতিটা গাছ বৃক্ষ তরু লতা ফাতায় লোকমানে হাকিম রে হইতো আমি অমুক রোগের ঔষধ হইন সুবহানাল্লাহ আমরা গরু একদিন কইসল নি দুধ ফোটেন খাইস বা খাইলে বেটা ওটা হইব যে ঘুরে ডেইলি ঘাস আনি খাবেন কইসল নি একদিন কিন্তু লোকমানে হাকিমে রাস্তা বেয়াটিয়া যাইতে সময় কইলার বা লোকমান গাছ বৃক্ষ তরু লতা ফাতায় কই যাও লোকমান তুমি যে গাছের উপরে দিয়া আঠরায় সে গাছের দারবিয়া প্রস্তাব করার পরিকল্পনা করডায় আমি হইলাম অমুক রোগের ঔষধ হোক সুবহানাল্লাহ হযরতে লোকমানে হাকিমে ফরমাই একদিন আমার প্রস্রাবের জরুরতে ধরল পেশাব করার লাগিয়া যখন আমি রাস্তা বাই হাঁটিয়া গেলাম জঙ্গলের মধ্যে আলোর মধ্যে গেলাম প্রস্রাব করার লাগিয়া ওই সময় গাছ থেকে আওয়াজ আইল রে বা লোকমান যে গাছের উপরে বইয়া তুমি প্রস্রাব ঘটায় ই গাছের উপরে তুমি প্রস্রাব ঘরিও না আমি হইলাম মানুষ জাতির ওই জাতর রোগের ঔষধ দেখো গা সুবহানাল্লাহ হযরতে লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামর জমানাত অর্থকির গাছ চিনইনি হরিত কি কই বাংলাতে আর আমরার বাসায় অর্থ কি কই নেন আপনারা এটা আর কিছু কই না অর্থকির ফল কোনোদিন ফাঁকে নি দেশনি ফাঁকিতে ফাইসনি কোনোদিন ফাঁক না খেনে ফাঁকে না জানইনি হযরতে লোকমানে হাকিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম একদিন পাহাড়ে দিয়াটিয়া যাইতরা যাইতে সময় অর্থকির গাছে হইল লোকমান আমি অর্থকির গাছে আপনারে জানাই আর যদি আমার গাছের কোনো মানুষে ফাঁক না ফল যদি একটা খাইলায় ই মানুষ কিয়ামত পর্যন্ত মরত না হোক সুবহানাল্লাহ হে লোকমানে হাকিম আমি হরিতকির গাছ তোমারে বারবার হইয়া আমার গাছের একটা ফল যদি ফাঁক না গাছ থাকি ফরি যায় আর পাকা ফলটা যদি কোনো মানুষে বক্ষণ করি নাই কিয়ামতর আগ পর্যন্ত ওই মানুষের মৃত্যু হইত না হইন সুবহানাল্লাহ লোকমানে হাকিমে কইলার বারো বিপদ ফলাই দেন নিয়ে গে হাবুগুরু যদি কিয়ামত পর্যন্ত বাসন তো উপায় আছেন জাগাও ইবানি ইতু তার বন্ধের ইয়াত আস্তা দুনিয়া জাগো ইবান সঙ্গে সঙ্গে ফিসে দি সাইয়া দেখলা দাড়ি ফাঁক না একজন সাপ মুরব্বী সাবে কথা খান্তা শুনিলাই না দৌড় মারিয়া আপনার অর্থগির গাছের দ্বারক গিয়া কইলার বা অর্থগির গাছ আমি লোকমানে তোমার আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে অর্থকির গাছ আমি তোমার অভিশাপ দিয়ার তোমার বদুয়া দিয়ার কিয়ামত পর্যন্ত তুমি জমিন তাকবায় তোমার ফল ধরব তোমার ফলটা কি মানুষের গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব আলচার ঔষধ বানাইব ডায়াবেটিসের ঔষধ বানাইব প্যারালাইসিসের ঔষধ বানাইব কিন্তু আমি তোমার এখন অভিশাপ আর বদুয়া দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তোমার গাছ ফল ধরব ঠিক কিন্তু তোমার গাছের ফল জীবনে ফাঁকিত নাই হোক সুবহানাল্লাহ সেই দিন করব দোয়া দাউদ আলাইহি সালাতু ওয়াসাল্লামর জবানাত লোকমানে হাকিমে যে বদুয়া দিছিলা আই যবদি সেই বদুয়ার কারণে হরিত কৃফল আই যবদি ফাঁকে না কোন ঠিক কিনা
খাসা গাছ থেকে ফিরে যায়। এই তো লুকমানে হাকিম উনার ছেলের একটা আনমার ইয়াতরিয়া নে কইলা বাবা আমি তোমার নসিহত করি আর وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله بابا سلر تن مريانيا ساري سوي هزار خيو خيترا شاري سير هزار نصيحات بابا سلر خوريا گلا ار مدشور بابا تم نصيحات چلو وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله او আমার ছেলে ও আমার ফুয়া আমি বাবা তোমায় নসিহত করি যে আর জীবনে আল্লাহর সঙ্গে শরীক করিও না হো সুবহানাল্লাহ কেমন বাবা আর কেমন ছেলে বাপে ফুয়ারে কইত্রা আল্লাহর সঙ্গে শরীক করিও না আর আমি আমার ফুয়ারে কই বাবারে জমিনে তুমি ওলা চলিও বলি গু এমনে মারলে গৌ লইতো না এমনে মারলে গৌ লইব এখন লুকমানে হাকিমে আর আমার বাবার ডিফারেন্স আছে না মাথা না খানে হ্যাঁ আমি আমার ফুয়ারা তো মোবাইল দিয়া খাইয়ার এই তে তে এমনে ক্যারাম বোর্ড খালাই ও গু অ্যাপস গু ডাউনলোড কর এর বাদে ক্যারাম বোর্ড খালাও আমি জিকার করি আর যে গাছে এই ফল দে ঠেঙ্গা বানাই তো চায় পারবো না পারবো না ফুয়াই গু যদি মনে করিলাম লুকটো খেলা আপনি বাফে শিকাই তে খাইলে আপনার সামনে খালাইতে সাইড বাই সাইপনি বাফে যদি আর একজনের লগে গফও তাকে হে আইও খুব আব্বা 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 এই অগুতা ইনস্টল করিয়া দিল তো ইজ্জত খার গেল বাবা তাই তো লোক মানে হাকিমের মতো বনো তোমার ছেলের এমন ভাবে বানাও তুমি তোমার ছেলের এমন ভাবে বানাও যেমন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলের হইছলারে বাবা দুনিয়ার জমিন আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না কেন কেন আমার বাবা আল্লাহর সঙ্গে শরীক করলে কি হবে সঙ্গে সঙ্গে লুকমান হাকিমে জবাব দিলা ইন্না শিরকা লা যুলমুন আযীম ও আমার ছেলে ও আমার ফুয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর সঙ্গে শরীক করিলা জমিন তুমি মুশরিক হয়ে যাবে জমিন তুমি মুশরিক হয়ে যাবে বেঈমান হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে আর যদি মুরতাদ হয়ে যাও কিয়ামতের দিন আল্লাহ তোমারে জাহান্নামের মধ্যে দিবা হুন আউযুবিল্লাহ কারণ দুনিয়ার জমিনে একমাত্র মুশরিক ব্যতীত বাকি সব গুনাহগারের গুনারে আল্লাহ মাফ করিয়া দিব মগর মুশরিকের গুনারে আল্লাহ মাফ করিয়া দিত নাই হুকান আউযুবিল্লাহ যত সময় একজন মুশরিকে তৌবা করিয়া গোসল করিয়া দিন ইসলামের রাস্তার তলে আশ্রয় নিছে না অত সময় একজন মুশরিকর গুনারে আল্লাহ মাফ করতো না হুকান আউযুবিল্লাহ তাই প্রতিজন বাবা হলে মা হলরে ছেলেরে নবীজিয়া ফরমাই তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান ছোট্ট যদি না বালিক থাকে ইটা নাই ইটা তো বাক্কা বড় হয়ে গেছে শুনলেন ইটা এখন প্রায় সারাটাও ফাইট এখানে ছোট্ট ফাতাই রোজে গুতাকে হাউ মাউ করিয়া খান দে তার দ্বারও তুমি বাবা তুমি মায়ের জোরে চিৎকার না জোরে আওয়াজ দিয়া কোনো কথা না তুমি স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু ঘটুক না কেন তোমার নাবালিক ছেলে মেয়ে কোনোদিন হুনতো না নবীজি ফরমাই আমরা সাধারণ এক্সাম্পল দেই মোবাইল বা কম্পিউটার লই তো ল্যাপটপ যারা লই লওয়ার বাদিকটা ফ্রি থাকে না ফুল থাকে এগুলোর মেমোরি ফ্রি থাকে না ফুল থাকে ফ্রিতা ফুল থাকে নি লোয়ার বাদে ফুল থাকে নি মোবাইল না ফ্রি থাকে ফ্রি হওয়ার বাদে মানুষের মেমোরির লগে লগে যে কোনো জিনিস ঢুকায় সেখানে ভাইরাস ঢুকতো না কীটা ঢুকতো না ভাইরাস ঢুকতো না যদি মেমোরির ভাইরাস ঢুকে হ্যাং মারে মোবাইল মোবাইলে হ্যাং মারে সেম টু সেম মানুষের জন্ম হওয়ার লগে লগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শিশু সন্তান জন্ম হওয়ার লগে লগে তার মেমোরিটা অনলি ফ্রি থাকে কীটা থাকে ভাই ফ্রি থাকে আর ফ্রি হওয়ার বাদে এখন আপনি তারা কিতা করতা এই ফ্রি হওয়ার বাদে তার মেমোরিতে আপনি আল্লাহ আল্লাহ জিকির দিতা কোরআনে করিম তিলাওয়াত দিতা এখন যদি আপনি তার মেমোরির মধ্যে যদি ভাইরাস ঢুকাইলে তার ফ্রি মাইন্ডও যদি আপনি ভাইরাস ঢুকান যেমন ইথরি খাসা বাসে আমরা যারা কিছু ল্যাঙ্গুয়েজ করি না গুসা উঠার বাদে যেমন আমরা কিছু মা বাবায় আমার সন্তান রে শুয়োরের বাচ্চা ওতার বাচ্চা হতার বাচ্চা হইয়া গালি দেই না এটা গুসা করিও না বলে হুজুর কমিন্দু কমিন্দু করিয়েন না এক্সাম্পল দৃষ্টান্ত দিয়ার হেরে রইলা কিছু মাথা পিঠে গালি দিন নানি চূড়ান্ত পর্যায়ে হারাম নবী দিয়ে কইছেন সর্বাবস্থায় যে কোনো হালত
তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানটা তুমি গুছাও যদি করো তে গুছার ছোট বালা দোয়া দিতা বদদোয়া না বালা দোয়া দিতা বদদোয়া না ইমাম আদিল আল কালবানি ইমাম আদিল আল কালবানি মক্কা শরীফের সবচাইতে খালা ইমাম সবচাইতে খালা ইমাম মো মোবাইল ইউটিউব মারো দেখবা যে সুন্দর তিলাওয়াত ও তাই লন্ডনের এক কনফারেন্স হইছিলা যে আমি মক্কা শরীফের ইমাম বঞ্চি আমার মায় গুসা ছোট আমার লাগি বদদোয়া হসলা হুকা সুবহানাল্লাহ তো রেখেম নে বুড়ে আমি বড় ট্যাংরা মিয়ার শয়তানি জমিনের মধ্যে করতাম আমার মায় বদদোয়া দিতা গুসার ছোট বদদোয়া দিয়া হসলা আল্লাহ আমার ফুয়া ঘুরে তোমার খানায় কাবার ইমাম বানায় হুকা সুবহানাল্লাহ ওই মায়ের দোয়ার কারণে বদদোয়ার কারণে আমি আদিল আল কালবানি আজকে মক্কা শরীফের ইমাম হুকা সুবহানাল্লাহ হে তু তার বন্দর পুরুষ আর মহিলা অকল তুমি ওলা তোমার সন্তানরে কোনো সময় শয়তান হইয়া গালি দিও না তোমার সন্তানরে বিভিন্ন অকৈত্য ভাষায় গালি দিও না ওর সময় এখানে নমাজ পড়িয়া দোয়া করিও আর আনা নমাজ পড়িও হই আল্লাহ আমার সন্তান গুলে দুনিয়া আখেরাতের মধ্যে কামিয়াবি দান করো আর দুনিয়ার জমিন ওইগুলি ইজ্জতি বানাও আমালি বানাও নেক চরিত্রবান বানাও তুমি মায় যে দোয়া করবায় তুমি বাবা যে দোয়া খান্তা করবায় আল্লাহ 100% সন্তানের হক কবুল করবো হুকা সুবহানাল্লাহ মা বাবা যে দোয়া করে এটা 100% কবুল হয় হুকা সুবহানাল্লাহ আর জোরে করে কই সুবহানাল্লাহ পৃথিবীর সারা মুফতি মুহাদ্দিস মুফাসসিরিন সারা অলি অকলে যদি বদদোয়া দেয় আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে 50-50 সম্ভাবনা কিন্তু মাতা পিতার দোয়া আওলাদের হক 100% কবুল হুকা সুবহানাল্লাহ আর জোরে করে কই সুবহানাল্লাহ এমনকি সন্তান মা বাবার লাগি যে দোয়া করে এটাও 100% কবুল এটাও 100% কবুল তাই সন্তান রে ভুলেও কোনোদিন খারাপ তো ওদের আমরা প্রায় সময় কই নানি মোর কির বলা মরিয়া হুরাস নানি ঠাঠা ভরে নানি জিকার করি আর ফুয়াই গুজে তো শাহাবাদ ও বাইক অ্যাক্সিডেন্ট হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই সময় তলই খালি ফুয়ার হয় না তোমারও ও আর উদে আগুয়া লাল বই গেলে দেখা দেখুন খরসিয়া মেডিকেল দৌড়ে আপনার না থার বাবা বাবারও নান নারী বুড়ি লইয়া টান বাবার ঘরে নান যার কারণে শরীয়তে ঘর তুমি বদদোয়া দিতা তুমি মা বাবা সর্বাবস্থায় সন্তানের লাগি বালা দোয়া করতাম ও ওয়াদা খান করি আমরা তে আজকে তো কি আমরা আমরা সন্তানটে জীবনে বদদোয়া দিতাম না ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ ওখান কইয়া আর এখান বাইয়া তোরে কইয়া এখন তুমি জানি গান হুনিয়া কিতা করতে খাইতে ফিটা শুরু করিতাই মা বাবা গিয়া গাইডানি শুরু করিতাই না বদদোয়া রে ভাই দোয়ার বদদোয়া খালি মুক্তি দিলেও হয় না কিছু এমনি হই হাড্ডিও কিছু বদদোয়া দে অন্তরেও কিছু বদদোয়া দে দোয়াও দে তাই মা বাবার লগে খারাপ আচরণ টোটালি না আর এর কারণ ইয়া থাকলো আওলাদে মা বাবার লাগি ওই দিন খারাপ ব্যবহার করে যেদিন মা বাবায় আওলাদরে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দিনদার মুসলমান যত সময় বানায় না অত সময় ইকে মা বাবার লগে বালা ব্যবহার করে না আপনারা সেইয়া দেখুন বর্তমান যে শিক্ষিত যে জেনারেশন আছে শিক্ষিত সমাজ আছে আঠাইয়া দেখবো মুসলমানের হালত যে এরা শিক্ষিত সমাজে মা বাবারে বেশি কষ্ট দেয় খেনে রব্বুল আলামিনের কোরআনে করিম 27 নম্বর ফারায়ে সূরা আছে সূরা রহমান সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আমি রহমান আল্লাহ তাআলা খুয়ার আমি রহমান আল্লাহ তাআলা খুয়ার তোমরা অত সময় পর্যন্ত মানুষ হইতে পারতায় না যত সময় পর্যন্ত কোরআনে করিমরে শিক্ষা অর্জন করিয়া তোমার সিনার মধ্যে জায়গা দিতে পারছো না অত সময় পর্যন্ত তোমরা মানুষ রূপে মানুষ হইতে নাই হুকা সুবহানাল্লাহ এখানে আল্লাহ তাআলা ফরমান খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করিয়া কোরআনে করিম শিক্ষা দিলাম অথচ এই আয়াতের তফসির করতে মুফাসসিরে কেরাম ওখলে ফরমায় একজন মানুষ অত সময় পর্যন্ত প্রকৃত মানুষ হইতে পারতো নাই অত সময় পর্যন্ত প্রকৃত দিনদার ইমানদার হইতে পারতো নাই অত সময় একজন মানুষের দিলের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ জাগা দিতে পারছে না হুকা সুবহানাল্লাহ হয়তো ভাবতে পারো কোরআনে হাফিজ হইতে পারছে না অসুবিধা নাই কোরআনের হুকুম কুলা দুনিয়ার জমিনের মধ্যে মানিয়া যাও কোরআনে তোমার যা কিছু হারাম করছে হারাম জিনিসের উপরে তুমি সবসময় মানিয়া চলো যা কিছু কোরআনের হুকুমে তোমার হালাল করিয়া দিছে ওই হালাল প্রন্তারে অবলম্বন কর কোরআনের হাফিজ না হইলেও তোমার দাম দুনিয়া আখেরাত তো থাকবো হুকা সুবহানাল্লাহ তাই তোমার সন্তানটা শিখাও বাবা জীবনে কোনোদিন কোনো মাস্টারের মানুষের কষ্ট দিও না
ويسرى لقمان المدد حضرت لقمان حكيم عليه الصلاة والسلام تان شنطان ده خويلة بابا دنيار زبين صلاة فيلا خورت شما درست صلاة فيلا خوريو بدران عمر عبستة زبين المدد صلاة فيلا خوريو كنا شما زبين ري غدري دخايا بيتاگري دخايا بيتاگري دخايا اوهن قري لين ديا زبين دي كنا دين صلاة فيلا خوريو نا حكا سبحان الله হে আমার ছেলে আমি বাবা তোমায় নসিহত করি যে ইয়ার ওই জমিনে দে এমন ভাবে চলাফেরা করো তোমার ব্যবহার তাকিয়া তোমার اخلاق তাকিয়া তোমার চরিত্র তাকিয়া পৃথিবীর কোন مخلوقাতে কষ্ট পাইতো না হুকা সুবহানাল্লাহ এমন ভাবে اخلاق বানাও এমন ভাবে তোমার আদর্শ জমিনের মধ্যে বানাও যাহাতে জমিনে দি চলাফেরা করতে পৃথিবীর কোন مخلوقাতে তোমার তাকি কষ্ট পাইতো না ইনশাআল্লাহ আমার ব্যবহারটা কি তোমার মা নিরাপদ নাই আমার ব্যবহারটা কি আমার ভাই নিরাপদ নাই আমার ব্যবহারটা কি আমার এলাকার মানুষ নিরাপদ নাই তাহলে তুমি কেমন ঈমানদার তুমি কেমন মুসলমান কেমন পরহেজগার তাই লুকমানে তান ছেলেরে সবক দিয়া দাইত্রা বাবা তুমি যত বড় ফয়সাওয়ালা বনো যত বড় কোটিপতি বনো যত বড় ম্যাজিস্ট্রেট বনো না কেন যত বড় শিক্ষিত বনো না কেন যত বড় ডাক্তার বনো না কেন আমি বাবা তোমার খইয়া যাইয়া ওই জমিনে দি যখন চলাফেরা করবা জিন্দেগিতে কোনোদিন অহংকারী করিও না কারণ অহংকারী পতনের মূল হুকাটি কিনা যত মানুষে জমিনের মধ্যে দন লইয়া অহংকারী করে এই দন আল্লাহ তাআলা চিরকাল কোনো মানুষের দেয় না যত মানুষে পাওয়ার লইয়া অহংকারী করে ওই মানুষের পাওয়ার চিরকাল থাকে না হইনটি কিনা এই মুসলমান চূড়ান্ত পর্যায়ে শিক্ষা নেও আমাদের এই ভারতবর্ষের মধ্যে একটা মুনাফিক মার্কা শিয়া মুসলমান ছিল ওয়াসিম রিজভী না সাইছিল কোরআনে করিম তাকি 26টা আয়াতের পরিবর্তন করত আল্লাহ আল্লাহর মুনাফিকরে এমন ভাবে পরিবর্তন করলা চিরকালের জন্য শয়তানের মতো লাত মারিয়া আল্লাহ তাআলা মুশরিক রূপান্তরিত করছেন কোটি কিনা ওই টাকলা মুরাদ বাংলাদেশের তথ্য সম্প্রদায় মন্ত্রী চাইছিল ভারত বাংলাদেশের এই সংবিধান তাকে ইসলাম নামে হটাইবার লাগিয়া আল্লাহ তাআলা এমন ভাবে ধাক্কা মারলা গোটা মন্ত্রিত্ব তাকে তাহাকে বেইজ্জতির হালত ইস্তেফা দেওয়াইতে বাধ্য করলা হটি কিনা তাই জমিন অহংকারী না গাদ্দারী না জমিন কোনোদিন বেটাগিরি না ওই জমিনে যদি অহংকারী করো বেটাগিরি করো জমিনে যত বড় মুফাসসির হও মুহাদ্দিস হও যত বড় হাফিজ হও না কেন তোমার তাকে সবচাইতে বেশি শিক্ষিত জমিন ওই শয়তান ছিল কোটি কিনা যে শয়তান দে আল্লাহর ইবাদতের কারণে আল্লাহর গোলামি করার কারণে শয়তান দে আল্লাহ মুআল্লিমুল মালাইকা হইয়া লকব দিছলা কোটি কিনা এর চাইতে লকব আর লাগেনি মুআল্লিমুল মালাইকা সারা ফরিস্তা হলো টিচার সারা ফরিস্তা হলো উস্তাদ তারে বানাইছিলা কিন্তু সামান্য অহংকারী করার কারণ কি অহংকার কি তকব্বুরি কুরআনে করিমের প্রথম দিকে রব্বুল আলামিনে ফরমায় ওয়া ইযু কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ রব্বুল আলামিনে আদম আলা নবিজিনা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে জান্নাতের মধ্যে বানাইয়া সারা ফরিস্তা হল কইলা রে ফরিস্তা হল আমার আদম আলাইহিস সালামের কদমে তোমরা সিজদা করো সমস্ত ফরিস্তা হল আদম আলাইহিস সালাম রে সিজদা করলা ফাসাজাদু সমা সমস্ত ফরিস্তা সিজদা করলা ইল্লা ইবলিস মগর সিজদা কিয়া সিজদা করছে না একমাত্র ইবলিস শয়তানে হো নাউযু বিল্লাহ শয়তান রে জিকার করলা রব্বুল আলামিনে হে শয়তান তোমার এত সম্মান দিলাম এত ইজ্জত দিলাম সারা ফরিস্তা হল মুআল্লিমুল মালাইকা তোমারে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত আমার গোলামি করার কারণে এরপরেও তুমি কোন কারণে আমার হতাহানটা মানলায় না কোন কারণে আদমর কদম তুমি সইদা করলায় না তোমার সারা স্টুডেন্ট সকলে সইদা করলা তুমি কোন কারণে করলায় না সঙ্গে সঙ্গে শয়তানে যুক্তি দেখাইয়া জবাব দিল আল্লাহ ওই দুনিয়ার জমিন আগুন আপনি বানাইছো আমার আগুন দিয়া বানাইছো আগুন হইল ঊর্ধ্বমুখী আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিন আপনি মাটি দ্বারা বানাইছো মাটি হইল নিষ্মুখী আর নিষ্মুখী কোনো জিনিসের সামনা খানো ঊর্ধ্বমুখী কোনো জিনিসে মাতানোরতে করতে পারে না হো নাউযু বিল্লাহ আল্লাহ কইলা রে শয়তান আমি আল্লাহর হুকুমের উল্টা করার কারণে আমি আল্লাহ তোমার খইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত তোমারে ধ্বংস অনিবার্য করিয়া দিলাম দুনিয়া তো তুমি বেঈজ্জত হইবা
আখিরাতুল ময়দানও বিনা হিসাবে তোমাকে জাহান্নাম দেওয়া হইব হুকান আউযু বিল্লাহ ও সামান্য হুকুম না মানার কারণে কোন হুকুম সিদ্ধাত অথচ ও শয়তান দে কিয়ামতের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের তারনিয়া হখানো তার ইন্তেকাল কোরআনই হইব হুকান আউযু বিল্লাহ তাই প্রতিজন মানুষে জমিন অহংকারী না তকব্বুরী না ফয়সা আল্লাহ দিছে দোন আল্লাহ দিছে ই দোন খাই দিতে গিয়েও পারে কত পাইসা বকল আমার সামনে দেখলাম আজকে কুটিপতি বলেরো গাড়ি লইয়া স্কর্পিও গাড়ি লইয়া এল্টো লইয়া কত রানিং দিতরা কত লম্বা লম্বা সিগারেট জ্বালাইতরা এরার না আছে নমাজ না আছে রোজা অথচ এক বছর দুই বছর চলে গেল এখন দেখা যায় আমার চাইতে আর গরিব এখন আউযুবিল্লাহ আল্লাহ সারা বানাইতে পারে শাইরে ফরমাইন নদীরে পার বাঙ্গায় অপার গড়ে এই কি তোমার খিলা সকালবেলা বাচ্চারে তুই ফকির সন্ধেবেলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিসের এত অহংকারী এত বড়াই হল ওই দুনিয়ার জমিন হয়তো সকালবেলা তুমি ধনী হইতে পারো তুতার বন্দর সারা মানছে তোমার ধনী মানতে পারে কিন্তু তোমার অহংকারী তকব্বুরির কারণে খাইল হয়তো তুতার বন্দর মানুষের দরওয়াজায় দরওয়াজায় তোমার লাখান ধনী ব্যক্তি আল্লাহ ভিক্ষা হরাইতে পারে হৌটি কিনা তাই তো হজরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলেন ও আমার সন্তান আমি বাবা তোমারে খুঁয়ার ওই জমিনে যত সম্মানী হও না কেন যত বড় ডক্টর হও না কেন যত বড় ইঞ্জিনিয়ার জমিন হও না কেন আমি বাবা তোমারে খুঁয়ে যাই আর কোনোদিন অহংকারী হইও না জমিনে দিয়া কোনো আওয়াজ দিয়া শব্দ করিও না জমিনের লগে বদ্ধ কষ্ট দিও না জমিনে দি চলাফেরা করতে নম্র আর ভদ্রতা সহিত চলাফেরা করিও কারণ একজন ভালো মানুষের পরিচয় একজন মুমিনের পরিচয় হইল রাস্তা বাই যখন চলাফেরা করে ইগে ভদ্র আর নম্রতার সহিত আদায় করে আপনার হাঁটাহাঁটি করে সুবহানাল্লাহ তাই তুমি এমনভাবে চলাফেরা করিও আমি বাবা হয়তো জমিন থেকে চলে যাইমু একলা তুমি থাকতে পারো পৃথিবীর কোনো মানুষের কোনোদিন অহংকারী কোনো কথা হইও না তুমি ধনী হইছ ডক্টর হইছ আমার লাখান ডাক্তার বরাক বলিত না ইলা শব্দ কোনোদিন বার করিও না আমার ঔষধে 100% খাম করবো খাম করিলে এক দিলেও বেমার কমি যায় ইলা কোনো শব্দ ব্যবহার করিও না কারণ পৃথিবীর মধ্যে ঔষধে আর রোগে যদি মিল খায় আল্লাহর রহমত আর দয়া যদি না থাকে ঔষধ আর রোগে যদি যত মিল তা হোক না কেন ওই রুগীর বেমার জীবনে কমতো নাই হৌটি কিনা হোমিওপ্যাথি যে থিওরি আছে ওই থিওরির মধ্যে পাওয়া যায় এই ঔষধের মধ্যে একটা গুণ আছে ঔষধে আর রোগে যদি মিল খায় ঔষধে আর রোগে যখন মিল খায় বেমার অটোমেটিক কি কমি যায় কিন্তু এই হোমিওপ্যাথি ঔষধের সার্জন যিনি ছিলা যিনি মুসলমান হয়েছিলেন পরবর্তীকালে উনি দেখলা এই একই ঔষধ এক রূপ এক জায়গাত লাগাইলে বেমার কমে বাকি বেটর মধ্যে বাকি রুকির মধ্যে দিলে সেই ঔষধে মেডিসিনে কোনো কাজ করে না টেনশনের মধ্যে পড়ে গেলা বাইপেল রিচার্জ করিয়া সমাধান ফাইলা না মহাভারতের রিচার্জ করলা কোনো সমাধান ফাইলা না আপনার গীতারে আপনার রিচার্জ করা শুরু করলা কিন্তু কোনো সমাধান ফাইলা না এইভাবে আপনার রিচার্জ করতে করতে পৃথিবীর হাদিস আর কোরআন ব্যতীত বাকি সারা ধর্মগ্রন্থ রিচার্জ করিয়া গেলা কিন্তু ওই হোমিওপ্যাথিক সার্জনে দুনিয়ার জমিনের সমাধান পাইলা না আউযুবিল্লাহ যখন হঠাৎ পরিতান দিলর মধ্যে আসলো আখেরি জমানার নবী শান্তির বাহক নবী তু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুখারী শরীফ ওখান রিচার্জ করিয়া যাইছেন গিয়া দেখলা বুখারী শরীফের মধ্যে লেখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় ঔষধে আর রোগে যদি মিল থাকে শুধু বেমার কমতো না এর মধ্যে 3 নম্বর একটা অপশন লাগে ওই অপশনের নাম ইয়া থাকলো আল্লাহর দয়া আর মায়া ঔষধে আর রোগে যতই মিল তা হোক না কেন আল্লাহর দয়া আর মায়া যদি না থাকে জীবন ওই রুগীর বেমার কমতো না হোক সুবহানাল্লাহ যখন তাই গিয়া সমাধান পাইলা সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষে জানাইয়া দিলা সারা পৃথিবীর ধর্মগ্রন্থ রিচার্জ করিয়া কোনো সমাধান যখন পাইলাম না আখরি জবানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বুখারী শরীফ ফরিয়া যখন আমার এই বেমারের সমাধান পাইলাম তখন আমি আর খ্রিস্টান ধর্ম রইতাম না আমি ফরিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন কেন কারণ বুখারী শরীফের মধ্যে আছে যদি ঔষধে আর রোগে মিল থাকে আর 3 নম্বর অপশন যদি আল্লাহর দয়া আর মায়া থাকে
ওই ব্যক্তির বেমার অটোমেটিক হবে হুকা সুবহানাল্লাহ আর যদি ঔষধে আর রুকে মিল থাকে আর আল্লাহর দয়ার মায়া যদি না থাকে পৃথিবীর সারা সার্জন হল সারা আপনার ডক্টর হলানিয়াও এই রোগীর বেমার কমাইতে পারত না এখন ঠিক কিনা তাই তো হজরতে লুকমানে হাকিম বললেন ও আমার ছেলে তোমাকে চাইলে আমি জমিনের সব চাইতে বড় কবিদার ডক্টর বানাইতে পারতাম কিন্তু দুনিয়ার জমিনের ডক্টর বানাই আর না তোমাকে শুধু শিক্ষা দিয়া যায় আর নিজরে কোনোদিন বড় মনে করিও না নিজরে সবসময় সবার ছোট মনে করিও হর সময় নিজরে পৃথিবীর সারা মানুষের সামনা খান ছোট্ট একজন মানুষ মনে করিও মনে করিও তোমার মতো বেখামায়া তোমার মতো গুণাগার পৃথিবীর জমিন খেও নাই হুকা সুবহানাল্লাহ হে আমার ছেলে এমন আখলাক এমন আদর্শ যখন দুনিয়ার জমিনের মধ্যে বানাইবাই আমি বাবা তোমার হইয়া দিয়ার দুনিয়ার তুমি সম্মানিত হবাই আখেরাতের ময়দানে তুমি ইজ্জতই থাকবাই হুকা সুবহানাল্লাহ হে তু তার বন্ধুর মুসলমান তুমি এমন ভাবে বনো এমন ভাবে তোমার আখলাক বানাও আদর্শ বানাও তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও ডক্টর বানাও কিন্তু তোমার ছেলের আগে কুরআনের ইলম দিয়ে শিক্ষিত বানাও হাদিসের শিক্ষা শিক্ষিত বানাও তোমার ছেলের নবীজির আদর্শবান বানাও আখলাকওয়ালা বানাও তোমার ছেলে যদি ভারতবর্ষ বাসা ডক্টর হয় একজন ফকির বেটা তার কাছে যখন ডক্টরি করার জন্য যাইব কোনোদিন তোমার ছেলে ডক্টরি ফকির বেটারে দেখিও গিন্না করতো না হৌটি কিনা আইজ কত হোটেলের বারান্দার দেখা যায় কত ডক্টরের বারান্দার দেখা যায় গরিব হল গেলে ডক্টর হলে এদেরকে ইগনোর করে গিন্না করে হে ডক্টর সাহেব হল তোমার কি মৌত ডর নাই তুমি কি মনে করো ওই দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল তুমি বাঁচিয়া থাকবা তোমার কি মৃত্যু নাই যে ডক্টর তোমার আল্লাহ গুণ দেওয়ার কারণে হয়তো একজন ফকির মানুষ তোমার কাছে গেছে যদি আল্লাহ তোমার দরিলায় তোমার ভাই বেদার হয়ে যায় পৃথিবীর তোমার ডক্টরিয়ে কোনো খামিত নাই জুতার বাড়ি খাওয়াইয়া জুতার মালা ফিন্দাইয়া তোমার হসপিটাল থেকে বাহির করাইব হৌটি কিনা তাই যত বড় ধনী হও যত বড় পয়সাওয়ালা হও পৃথিবীর কোনো গরিব মানুষের কষ্ট দিও না কোনো এতিম মিসকিনে কষ্ট দিও না হে লুকমানর ভু আমি তোমার বাবা খুঁয়ার পৃথিবীর কোনো এতিম মিসকিনে জমিনের মধ্যে কষ্ট দিও না কোনো কম শক্তিওয়ালা মানুষের উপরে তুমি শক্তিশালী যদি হও কোনো সময় তোমার শক্তি তার উপরে প্রয়োগ করিও না তুমি ক্ষমতাবান যদি হও দুর্বল মানুষের উপরে দুর্বল জাতির উপরে তোমার শক্তি কোনোদিন তুমি দেখাইও না খাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জালিম বানাইয়া বিনা হিসাবে জাহান্নাম দিব হো নাউযুবিল্লাহ এতিম মিসকিন হোক রাড়ি বেওয়া হোক এদের হোক জমিনে কোনোদিন মারিয়া খাইও না কারণ একজন এতিমর মাল যখন তুমি আত্মসাত করবাই আর এতিমর চকুর পানিটা যদি জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার ওই চকুর পানির কারণে তোমার গোটা খানদান ধ্বংস হইতে সময় লাগত না হৌটি কিনা কত ফ্যামিলি দেখলাম দুনিয়ার জমিনে কত টাকা পয়সার মালিক হঠাৎ দেখা যায় গরম মানুষগুন মেন্টেল হয়ে গেছে গিয়া ফাগল হয়ে গেছে পরবর্তীতে রিচার্জ করিয়া খবর লইয়া দেখিও ওই গরর মুরব্বী সাহেব এতিম মিসকিনর রাড়ি বেবার হক মারিয়া খাইছে হৌটি কিনা তাই এতিমগলর হক মারিয়া খাইও না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে করিমের মধ্যে ফরমায় মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন কিয়ামতের ময়দানে জাহান্নামী হল রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবারে জাহান্নামী হল তোমরারে কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হর সারা মানুষের দিকার করবা ও মুফতি সাহ ও ওয়াইজ সাহ ও আপনার মুহদ্দিস সাহ ও ডক্টর সাহ ইঞ্জিনিয়ার সাহ তোমাদেরকে কোন কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে দের সঙ্গে সঙ্গে এরা জবাব দিবা মা সালাকা কুম ফি সাকার কেন তোমাদেরকে সাকার নামক দুদখর মধ্যে নিক্ষেপ করা হলো ওরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন নামাজ পড়ি নাই আল্লাহর কুদরতের কদম সইদা দেই নাই আর এতিম মিসকিন অকলরে খাইতে দেই নাই এতিম মিসকিন অকলর মাল আত্মসাত করার কারণে এতিম মিসকিনদের জমিনের মধ্যে কষ্ট দেওয়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হলো হো নাউযুবিল্লাহ কারণ এতিম অকলরে কোনো সময় গালি দিও না দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মানুষের যখন কোনো মানুষে কোনো এতিম মানুষের যখন মানুষে
এতিম হইয়া গালি দিলা এতিম হইয়া যখন খানর মধ্যে থাবর মারে মানুষে যখন অবহেলা করিলা একদুন করিলা আমি নবী যে বরদাস্ত করতাম পারি না হুক নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম হলে হলাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে এতিমের কষ্ট দেখে আপনি বরদাস্ত করতে পারো না আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে সাহাবায়ে কেরাম হল আমি নবীজি জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাম জন্মের আগে আমার বাবা জমিন থেকে চলে গেলেন জন্মের ছয় বছর পরে আমার জনম দুঃখিনী মা আমিনা ওই জমিনের মায়া ত্যাগ করিয়া জমিন থেকে চলে গেলেন হুকা সুবহানাল্লাহ হে দুনিয়ার মানুষ আমি নবী এতিম ছিলাম তাই এতিমের প্রতি আমার দরদ বেশি মায়া বেশি আমি নবীজি দুর্বল ছিলাম আমি নবীজির কোনো সম্পদ ছিল না তাই দুর্বল মানুষের আমি মায়া করি মহব্বত করি দুর্বল মানুষের আমি স্নেহ মমতা করি শক্তিশালী মানুষের মহব্বত করি না ওই শক্তিশালী মানুষের আমি মহব্বত করি যারা শক্তিশালী হওয়ার পরেও কোনো দুর্বল জাতিরূপে কোনোদিন শক্তি প্রয়োগ করে না হোক সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد তাই পৃথিবীর কোন মানুষের কোনোদিন ইগনোর করতে নাই খে গরিব খা টেন নাই পাও নাই তারে কোনোদিন ইগনোর করা নাই লোকমানে হাকিমে কইলারে বাবা জমিনের মধ্যে কোনোদিন বেটাগিরি দেখাইয়া অহংকারী দেখাইয়া কোনোদিন জমিনে দি চলাফেরা করিও না তুমি দুনিয়ায় সতন দেনেওয়ালার জাত একমাত্র আল্লাহ তোমার দন দেখাইয়া পৃথিবীর কোনো মানুষরে কষ্ট দিও না আর আমি কইয়া দিয়ার তোমার আমর বিল মারুফ ইয়া বুনাইয়া কিমিসলা আর আমি তোমার তিন নম্বর নসিহত করিয়ার জমিনের মধ্যে যতদিন বাসিবায় ততদিন নমাজ আদায় করিয়া যাইও হোক সুবহানাল্লাহ কেমন বাবা হযরতে লোকমান উনার ছেলেকে বললেন বাবা ইয়া বুনাইয়া কিমিসলা ও আমার ছেলে আমি তোমার নসিহত করিয়ার জমিনের মধ্যে তুমি যতদিন বাসিবায় আল্লাহর কুদরতের কদম সেজদা দিয়া যাইও হোক সুবহানাল্লাহ সাইন নম্বর নসিহত করিয়া ওয়া আমর বিল মারুফ ও আমার ছেলে ও আমার বাবা আমি তোমারে বাবা তোমারে নসিহত শুনিয়ে যাইয়ার জমিন হর সময় এখানো মানুষ জাতিরে ভালো কথাগুলা শুনাইও ভালো পথের সন্ধান দিও একজন মানুষে সুদ খাইতে চায় ঘুষ খাইতে চায় ওই মানুষরে সুৎকুরু তুমি বানাইতে সাহায্য শুনিও না ওই মানুষরে কোরআন নামক মেডিসিন দি বুঝাও হাদিস নামক মেডিসিন দি বুঝাও নবীদের আখলাক আর আদর্শ নামক মেডিসিন দি বুঝাও ওই মানুষে কোনোদিন খারাপ রাস্তা যাইতে দিও না হুক সুবহানাল্লাহ হর সময় এখানো মানুষ জাতিরে তুমি লোকমানে তুমি লোকমানোর ফুয়ায় মানুষ জাতিরে সবসময় এখানো বালা কথাগুলা শুনাইও বালো কথাগুলা শ্রবণ করাইও মানুষরে কোনোদিন খারাপ কথা কইও না ওয়ানহা আনিল মুনকার আর আমি বাবা তোমারে কইয়ার হর সময় এখানো মানুষরে খারাপ রাস্তা থেকে ফিরাইও কোন মানুষে ক্যারেম বোর্ড খেলাইতে চায় তুমি যুবক তোমার কাছে মোবাইল নিয়ে গেছে ক্যারেম খেলাইতো তুমি যুবকে তারে ক্যারেম বোর্ড খেলার সাহায্য তুমি করিও না তারে তুমি ক্যারেম বোর্ড খেলাইলে কোন গুণা খান্তা হয় তুমি মুমিন যুবকে তারে বুঝাইয়া ক্যারেম বোর্ড খেলা থেকে বাঁচাইও হো সুবহানাল্লাহ ওয়ানহা আনিল মুনকার একজন মানুষে নাফরমানি জমিন করতে চায় আমি বাবা তোমার হইয়া দিয়ার হর সবাই খানো মানুষরে খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও ওয়াসবির আলা মা সাবাক আমি বাবা তোমারে কইয়া যাইয়ার যত বড় বিপদ পড়ো যত বড় মুসিবতর মধ্যে পড়ো না কেন যত বড় মুশকিলাতর মধ্যে পড়ো মুসিবতর মধ্যে ধৈর্য ধারণ করিও হোক সুবহানাল্লাহ বিপদ ধৈর্য ধারণ করিও মুসিবত ধৈর্য ধারণ করিও কোনো সময় ধৈর্য হারা হইও না হঠাৎ তোমার ছেলে সন্তান মারা গেছে তুমি রিয়াল দিয়া খান দিও না ধৈর্য হারা হইও না তোমার সম্পত্তি চলে গেছে ধৈর্য হারা হইও না ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবর করনেওয়ালার সাথ একমাত্র আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখিয়া ধৈর্য ধারণ তাকিও ইস্তেকামত তাকিও ক্যান্সার হয়েছে ধৈর্য হারা হইও না
মৌতর মালিক আল্লাহ এখে উসিলা দি মৌত হইব ডায়াবেটিস হই গেছে নো টেনশন প্যারালাইসিস হইছে নো টেনশন সুগার হইছে নো টেনশন আল্লাহ তাআলা সব কিছু উত্তম ফয়সালা খারি ধরে কই ঠিক কি না আর ধরে খরি কই ঠিক কি না এই হযরতে লোকমানে কইতা ওয়াসবির আলা মা সাবাত ও আমার ছেলে আমি বাবা তোমার কইয়ার যত বড় বিপদ পড়ো যত বড় মুসিবত পড়ো যত বড় কষ্ট ভোগি হও না কেন এরপরে কোনোদিন ধৈর্য হারা হইও না হর সময় সবর করিও ধৈর্য ধারণ করিয়া জমিনের মধ্যে ইস্তেকামত তাকিও হুক সুবহানাল্লাহ ইন যালিকা মিন আযমিল উমুর আমি বাবা তোমার কইয়া যে আর বিপদর সময় যে মানুষে ধৈর্য ধারণ করে বিপদর সময় যে মানুষ ইস্তেকামত থাকে নো টেনশন করিয়া বিপদের মধ্যে যত মানুষ ইস্তেকামত থাকে ইগুরুল্লাহ খান বাহাদুর সন্তান ইগুরুল্লাহ খান শক্তিশালী সন্তান জমিনের মধ্যে খেও নাই হোক সুবহানাল্লাহ অগুন নাম ধৈর্য ফাও এখান গেছে কি অ্যাক্সিডেন্টে টেনশন না বেমার হয়ে গেছে আল্লাহ তাআলা শিফার মারে টেনশন না সব বেমারের ঔষধ জমিনে আছে শিফা দেনওয়ালার জাত আল্লাহ এখন যদি ক্যান্সার দিয়া নাম আর ওইন দেব ভাই তে আজরাইল আলাইহিস সালাম তো ফাইলে তুই থাই না তুই ভাই নি কজনে আফতাও দি খাইলি আ কয় ও বা আব্দুল সত্তার কিতা সসা দি কিতা কইছেন বরে আইসি তোর বাহরে লইয়া দেখতাম বরে খানো বরে তিনা তোর থলে ই বেটা আর থইব নি তু তার বন খাদাইতে 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 হাইলা হাঁদি ঠাউন নি আমর গদি বাইরে কই বাড়ু আর গর বাড়ু আইসো তোমার বাহরে আর দেশ তো নি কোন তাই বিপদের সময় ধৈর্য ধারণ এইভাবে হরুতারে সবক দেই সন্তান দে এইভাবে সবক দেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জমিন আপনি শান্তি পাইবা আওলাদর খানে আখরাতে মুক্তি পাইব ইনশাআল্লাহ আর ধরে করি কই ইনশাআল্লাহ তাই সন্তান ওলা বানাই মতো ইনশাআল্লাহ সন্তান বানাই সন্তান ডোলা বানাই প্রতিটা শিক্ষার প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর এটা বন্থা এটা খেয়েও না করতো কোনো মানুষে না করতো না তবে ফয়লা মানুষ বানাই এরে মানুষ খাই দুই ঠ্যাং থাকলেও মানুষ নেই খোল্লাগু থাকলেও মানুষ নেই ও মাথু নাকি নেই চোখ থাকলেও মানুষ মানুষ নেই না মানুষত্ব থাকা লাগে মানুষ তো সারা অনেক শিক্ষিত সমাজের কারণে আজ মানুষ ধ্বংস অনেক শিক্ষিতর কারণে সমাজ ধ্বংস আর বিকৃত আই যারা আজ তো আমরা খালি গুয়া সুরতে দরিয়া ফিটি কিন্তু কলম দিয়ে থেকে চুরি করে এগুলো চুর হইনি তেগু কিটা ঘুরে ডাকাইত এখন দিন ডাকাইত হইতে বুঝলাই নি কলম দিতে অনবরত চুরি খতরা খাগো অফিস ভাইয়া লম্বা লম্বা লেস্কার আমরা ইন্দিরাবাস দিতে আমরা টেকা নেই না আমার এলাকাতে একবার গরু সভা গাউ সভা কইন নি আপনারা ওইছিল ও বেটা কইল কৌসান সারাইবা আমরা ইন্দিরাবাস দিতে এখন টেকা নিছিলাম নি আর গত খাই লিখে আমার এখান দিয়ে কইল হুজুর 20,000 টেকা লাগে রে ভাই ইন্দিরাবাস আনতে মাঝিখান হাসান 20,000 দেন দিছইন এন গর যদি ফাস্তলা বিল্ডিং থাকে এই নগর ভাই তাই ঘুষ হারাম সুদ হারাম প্রকাশ্যে চুরি করা এগু দিলে হারাম আর গোপনে চুরি করা এগু হারাম কলম দিয়ে চুরি করলে এগু হালাল নেই হালাল নেই তখন তোরা মাত মাতি নকল মারিয়া যত চাপ অকল মাস্টর হই জিকার করিয়া নকল মারিয়া এগু কেন পাইলা হ্যাঁ ইকে নকল মারিয়া যখন আজ মাস্টার হইতে পারছে খাইল কলম মারিয়া স্কুলের মিড ডে মিলের সাল মারতে সময় দেই বনি তাই নকল মারিয়া ফাঁস করার চাইতে ফেল করি টাকা বহুত ভালো আমি মনে করি নকল মারিয়া চুরি করিয়া ফাঁস করার চাইতে হকানি অবস্থায় ফেল করিয়া জমিন জিন্দেগি খাটানি বহুত ভালো তাই প্রতিদিন সন্তান দে আপনারা লাই লাহ ইল্লাল্লাহর তলকিন দিবা কলিমা তজ্জিবার তলকিন দিবা কুরআনে করিমর তলকিন দিবা একদিন ফায়দা ভাইবা একদিন ফায়দা ভাইবা পৃথিবীর সারা সন্তানে দেখ যদিও তার মা বাপের লগে মায়া থাকতো না কিন্তু আপনার ফুয়া দিনদার বানাইবা মারা যাওয়ার বাদে কবরের দ্বারা মোবাইল বাজাইতো না কমপক্ষে সুরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সুরা তিনবার ফুরিয়া দোয়া করিয়া কইবা আল্লাহ আমি তো আরবি জানি না এরপরেও দোয়া করিয়া আমার মা বাপরে আপনি কবর আজাব থাকি মুক্তি দেও এই দোয়া যদি আওলাদে করে 100% এই দোয়ারে কবুল করিয়া আপনি যদি দুজক তখন আল্লাহ রব্বুল আলামিনে আপনার সন্তানের দোয়ার কারণে আপনার এই দুজক থেকে বার করিয়া বিনা হিসাবে জন্নত দিব হুক সুবহানাল্লাহ আর ধরে করি কই সুবহানাল্লাহ এই আমরা সন্তানের তলে দিনী লাইনে মেহনত করবো ইনশাআল্লাহ নবী জাফরমান কুল্লু উম্মতি
يدخلون الجنة إلا من أبا قيل من أبا يا رسول الله دو جهان النبي محمد رسول الله صلى الله عليه وسلم فرماين قيام ترمو يدن عمر شرع أمة جنة جيبا احمد رابا جنة جيتنا صحابة كرام اخلق لي يا رسول الله اقوى الله النبي أبا برخي شرع أمة جنة جيبا مغرى أبا جيتنا وي أبا تخي نبي جي خيلا قال من أطاعني دخل الجنة যারা আমার জমিনের মধ্যে অনুসরণ করব আমার বাতাইয়া দেওয়া পত্রে আপনার পত্রে আক্রিয়া ধরব আমার বাতাইয়া দেওয়া শরীয়তের বিধান ওখান মুহাফিক জমিনের মধ্যে দিন দেখে কাটাইব ওই সমস্ত মানুষ জন্য তো যাইব ওমান আসানি ফাকাদ আবা আর যারা আমি নবীজির বাতানু পত্রকে আউরি ফতে চলব সুজা রাস্তা বা ইন্তাকে হাইলা খান্দি যাইত না তুতার বন্ধু ইয়া যাইতে দেলা বেড়াচেরা লাগে ওলা কোনো মানুষে আমি নবীজির যে রশি যে পথ প্রদর্শন দিয়া গেছিলাম কুরআন আর হাদিস ভিত্তিক রাস্তা বা যদি আমার বন্ধা দিন দেখি না খাটায় আমি নবীজির উল্টা পথে চলে যায় ইগু খাইল কিয়ামতর ময়দান অগুর নাম আবা অগুরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব আউযুবিল্লাহ আইস থেকে আমরা নবীজির অনুসরণ করিয়া চলমু ইনশাআল্লাহ আর দূরে কই ইনশাআল্লাহ এখন নবীজির অনুসরণ করতে হইলে ফয়লা দাড়ির মাত মাতি অনথুরা ও দাড়ি অসুন রাখবাই নি সেরাই এরা রাখিলেই সুন এরার মাত নাই ওরা এরার মাত আছে বা যদি একটা গুছা উঠে হামানি শুরু করি তো এটাও তো একটা গুছা উঠি যায় না হ্যাঁ না বাদ তো গিয়া হাইলা হান্দি আপনার গান্ধি মেলা না গান্ধি মেলা নেই হাইলা হান্দি গান্ধি মেলা হয় না কিতা মেলা হয় রবীন্দ্র মেলা আমার সাসাদি জানো ওই এই রবীন্দ্র মেলার যদি গিয়া দেখো আঠা ময়দাল একবার হো দূর বা দাঁড়িয়ে তো ওই গিয়ে আমার পছন্দ হতো না তাই তাই গিয়ে সেলু নো তো ওই বোন দাড়ি রাখনে বলে ওয়াদা করতে দাড়ি খামাইতাম না কোনোদিন ইনশাআল্লাহ আর যারা দাড়ি রাখছি না আইস তাকি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দাড়ি রাখা সুন্নত নাই সুন্নতে মুয়াক্কেদা দাড়ি রাখা সুন্নত নাই সুন্নতে মুয়াক্কেদা দাড়ি রাখতায় তবে দাড়ি রাখার সিস্টেম আছে ও যে যারা আমার যুব সমাজে ইবাদু সাটিয়ানি হানি সিংহ স্টাইলে অন্য কত গেছা রাখো একজন চূড়ান্ত পর্যায়ে হারাম আসদুল হারাম দাড়ি বেলেট লাগাইলেন নবীজি ফরমাইন কোনো মানুষে যদি দাড়ির মধ্যে বেলেট লাগায় ইগে গুয়াকে আমি নবীজির খলিঞ্জার মধ্যে ছুরি মারল হুকান আউযুবিল্লাহ আর কোনো মানুষের যদি খলিঞ্জার মধ্যে কোনো মানুষে ছুরি মারি দিলায় ওই মানুষটা লগে লগে মারা যায় খৌটি কিনা হে মুসলমান যে নবী যে 63 বছর দিন দেখি শুধু উম্মতি উম্মতি হইয়া খান দিয়া গেলা মৃত্যুর সময় খান যখন হযরতে জিব্রাইল আলাইহিসসালাম নবীজির সামনা খান হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আপনার তো বিদায় বেলার সময় এসে গেছে আপনি কি রেডি আবার নবী এত জ্বর এত তাপ তাকার পরেও হযরতে আয়েশা কইত্রা নবীজির শরীর যে পর্যন্ত তাপ দেখলাম আবার মনে হয় না পৃথিবীর মানুষের কোনো মানুষের শরীর এমন তাপ আর কোনো দিন হইব হৌ সুবহানাল্লাহ ও হালত নবীজি খোদা হইতে পাত্র না সঙ্গে সঙ্গে জিব্রাইল দেখইলার বা জিব্রাইল আলাইহিসসালাম আমি নবীজি তো যাইতাম গিয়া কিন্তু আল্লাহ আমার উম্মতর ব্যাপারে কিতা তোমারে কইয়া দিছেন ওখান তাই একটাবার আমারে শোনাও যখন আমার উম্মতর ব্যাপারে আমার নবী ভালো কোনো আমার আল্লাহ ভালো কোনো ফয়সালা দিবা আমি নবীজি যাইতে রাজি আছি হুকা সুবহানাল্লাহ লগে লগে রব্বুল আলামিনের ফরিস্তা জিব্রাইলে কইলা গো নবী আজ যদি না মরা কিয়ামত পর্যন্ত তো আপনি তাকতায় নাই কিয়ামত পর্যন্ত আপনি থাকতে পারবাই আল্লাহ আপনারে দিবা কিন্তু একদিন তো যাওয়া লাগবো নবী যে কইলার বা জিব্রাইল এই মুহূর্ত আমি জমিন থেকে যাইতে রাজি আছি মগর একটা কথা জানতে চাই আর আমার গুণাগার উম্মতর ব্যাপারে আল্লাহ তোমারে কোনো কিছু হইয়া দিছনি হোসাই জিব্রাইলের লগে লগে কইলা গো নবী আল্লাহ রাব্বুল আলামিনে তোমার উম্মতের দুনিয়ার জমিন রহমতর ফর্দা দিয়া ছায়া দিয়া রাখবা আর আখেরাতর ময়দানের জন্য তো দিবা আবার নবী কইলারে জিব্রাইল আলাইহিসসালাম আমি নবীজি যখন এখন জমিন থেকে চলে যাব ওই জমিনের মধ্যে কোনো বালা আলিম ফাইতা নাই নবী হল ফাইতা নাই আবার উম্মত গুনতে জমিনের মধ্যে গুণা করবা আমি নবী গিয়ে যদি এই গুণতর লগে দোয়া করিয়া না যায় আবার উম্মত গুনতা যদি জাহান্নামে যায়
আমি নবীজি বরদাস করতে পারতাম নাই খোকা সুবহানাল্লাহ কোন সময় নবীজি কথা কইতরা যে সময় গোটা শরীরের মধ্যে 100 এর উপরে ডিগ্রি তাপ মাথার মধ্যে 40 বান্দা রুমাল দিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আবার নবীজি শেষ অবধি খালি কইরা রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব আপনি লইছো না অত সময় আমি নবীজি জমিন থেকে যাইতাম না হুকা সুবহানাল্লাহ এমন কি গম্বুজে খাজারান মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন দাফন করা হলো নবীজির শরীরের নিচের মধ্যে একটু মাছ চাদর আলাদাভাবে দেওয়া হলো কারণ সাহাবায়ে কেরাম হলে কইলা আবার নবী তো মানুষ ঠিক আছে কিন্তু নবী আর দুনিয়ার জমিনের মানুষের ডিফারেন্স আছে কেউ ঠিক কিনা এখন যদি সাধারণ মানুষের মতো আমার নবীজির লগে যদি তিনটু মা কাফনের কাপড় দিলাও সাধারণ মানুষের লগে তুলনা হই জীব গিয়া কিন্তু সারা পৃথিবীর নবী আর মানুষ তাকিয়া নবী আর রাসূল তাকিয়া সারা পৃথিবীর মখলুকাত তাকিয়া আমার নবীজির দরজা আলাদা কেউ ঠিক কিনা তাই তো আমার নবীজিরে যখন কবরস্থানে দাফন করবায় আবার নবীজির নিসখান নবীজির ব্যবহারকৃত যে চাদর খান্তা আছে ওই চাদর মুবারক খান্তা নবীজির বিছানার মধ্যে দিও হুকা সুবহানাল্লাহ ওই চাদর লইয়া খাইল কিয়ামতর ময়দান আবার নবী যে সময় কিয়ামতর ময়দান হে তু তার বন্ধর মুসলমান কিয়ামতর ময়দান যখন সারা মানুষ সকলরে ফয়সলা করিয়া আল্লাহ জাহান্নাম দিবার ফয়সলা করব ও সবাই খান জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সাল্লাম আবার নবীজিরে আপনার আপনার গম্বুজে খাজরাত থেকে তুলা তাইবা আবার লগে লগে নবীজি কইবারে জিব্রাইল কোন কারণে এখন আমার কুজারায় আবার উম্মত গুনতারে কোন জায়গার মধ্যে তৈ আইসো আগে জবাব খান্তা দেও যায় এরপরে আমি কবরস্থান থেকে উঠিম তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর জিব্রাইল কইবা গো নবী এখন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হয় নাই এখন পর্যন্ত কোনো মানুষ উঠতে পারে নাই আপনারে আল্লাহ কুজাইতরা হুকা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাদর মুবারক দিয়া মুখান্ত ডাকিয়া আল্লাহর সঙ্গে দেখা করার যাইবা হুকা সুবহানাল্লাহ যে সময় আল্লাহর সামনে খানো যাইবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যে কইবা গো আল্লাহ দুনিয়ার জমিনে একটাই দাবি ছিল এখনো তোমার কাছে এখান কথা খুঁয়ার আমার উম্মতরে যত সময় জন্ম তো দিস না আমার উম্মত গুণ তারা যত সময় মাফ করিয়া দিস না অত সময় আমি নবী জন্য তো যাইতাম না হুকা সুবহানাল্লাহ তাই রে মুসলমান যুব সমাজ দাড়ি খাটিয়া নবীজিরে কোনো সময় কষ্ট দিও না যে নবীজি 63 বছর জিন্দেগি খাটাইয়া শুধু ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া খান দিলা ওই নবীজিরে দাড়ি খাটিয়া সুন্নতের খিলাফ চলিয়া নবীজির সুন্নতরে জব করিয়া নবীজিরে কষ্ট দিতাম না ইনশা আল্লাহ আরে জোরে করি কই ইনশা আল্লাহ নবীজিরে কষ্ট দিও না নবীজি শেষ অবধি উম্মতি উম্মতি আর আখরি জিন্দেগি তো কিয়ামতর দিনে শুধু উম্মতি সারা কিয়ামতর নবী আর রাসূল রাখলে লক্ষ লক্ষ মানুষ জাতি শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি কিয়ামতর ময়দান সারা মানুষে দাঁড়াইয়া যে সময় ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা ওই সময় এখন উপর তাকে উপর তাকিয়া হাঁটু ভাঙ্গিয়া কোমর ভাঙ্গিয়া জমিনের মধ্যে ফড়িয়া চতুর্দিকে না সইয়া চকুর ফানি তলে দি ফালে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সারা কিয়ামতের মাঠ শুধুমাত্র একই আওয়াজ শুধু নাফসি নাফসি আর কোনো আওয়াজ নাই হঠাৎ শোনা যায় পশ্চিম দিক থেকে একজন মানুষের আওয়াজ ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হৌ সুবহানাল্লাহ সারা মানুষে খল্লা তুলা মারিয়া আহারে গোটা কিয়ামতর মাঠ শুধু নাফসি নাফসি আওয়াজ শোনা যায় হঠাৎ কোন মানুষের এত বড় সাহস হইল কোন মানুষের এত পাওয়ার দেওয়া হলো যে মানুষে শুধু উন্মতি উন্মতি হইয়া খান দিবা সারা মানুষে পশ্চিম দিকে তাকাইয়া দেখবা চাদর তি মুড়ানো একজন মানুষ সৈদার মধ্যে ফড়িয়া শুধু কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া
رب امتي الله امار امت گنتار جتو دن جنتو دیسنا جتو شمائے معفونی جنتو دیسنا আমি নবীজি অত সময় তোমার কুদরতর কদম তাকিয়া আমার মাথা মুবারক উঠাইতাম না হুকা সুবহানাল্লাহ হে তু তার বান্দার মুসলমান আইজ বদি যাও গুম্বুজে খাদারের মধ্যে খান লাগায়া শুনো আবার নবী ওই গুম্বুজে খাদারের মধ্যে ঘুমান নাই শুধুমাত্র উম্মতের জন্য ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি জিব্রাইল কইলা গো নবী খান দিও না আল্লাহ তোমার উম্মতর দায়িত্ব জমির মধ্যে গ্রহণ করছেন এগুন তরে যত গুণ হেদায়েতর ফাইবার মালিক আছেন এগুন কিয়ামত পর্যন্ত হেদায়েতর তলে থাকবা আর যেগুন শয়তানকে অনুসরণ করবা এগুন তে তো লাখারি দইয়া জাহান্নামে যাইবা হুকা নাউযু বিল্লাহ তাই গো নবী আপনি খান দিও না আল্লাহ আপনার উম্মতর দায়িত্ব গ্রহণ করছেন হুকা সুবহানাল্লাহ যে নবী যে জন্ম তাকি লয়া তেষট্টি বছর জিন্দগি পর্যন্ত আখরি দম যাওয়ার আগ পর্যন্ত শ্বাস যাওয়ার আগ পর্যন্ত শুধু উম্মতি উম্মতি হয়ে খান দিলা ওই নবীজিরে কষ্ট দেও তোমার কি শরম লাগে না ওই নবীজিরে কষ্ট দেও তোমার কি লজ্জা লাগে না কিয়ামতর ময়দানে তোমার হলিঞ্জার টুকরা বাবা যে বাবার জন্য গুনাহ খড়ায় যে আওলাদর জন্য তুমি বাবা তুমি মায়ের গুনাহ খড়ায় ওই আওলাদ তোমার কিয়ামতর দিন পর হয়ে যাবে যে বাবার জন্য তুমি নাফরমানি খড়ায় ওই বাবা কিয়ামতর দিন তোমার পর হয়ে যাবে যে মায় তোমাকে দশ মাস দশ দিন ধারণ করিয়া আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা শুনিয়া তোমার মতো সন্তান রে মানুষ বানাইল ওই মায় কিয়ামতর দিন তোমাকে গ্রহণ করবে না তোমার কাছে পরিচয় দেবে না তোমার হলিঞ্জার টুকরা ভাই যে ভাইয়ের জন্য তো মহাব্বত ওই ভাই কিয়ামতর দিন তোমাকে পরিচয় দেবে না সেই ভাই যার জন্য তুমি জমিন গুনাহ করদাই সারায় তোমার কিয়ামতর দিন তিরস্কার করিয়া সারায় পরিচয় গোপন করবো নাউযু বিল্লাহ কিন্তু যে নবীজিরে তুমি পাও নাই দেখো নাই নবীজিও তোমারে কোনোদিন দেখলা না নবীজি আজ তাকি চোদ্দশো চল্লিশ বছর আগে চলে গেলেন এরপরেও তোমার জন্য কিয়ামতর দিন শুধু উম্মতি উম্মতি হইয়া খান দিবা উম্মতের জন্য তো মায়া হুকা সুবহানাল্লাহ তাই প্রতিজন মানুষে নবীজিরে কষ্ট না নবীজিরে কষ্ট না রে ভাই নবীজির সাফাত যদি পাইতে চাই নবীজির লগে যদি জন্নত যাইতে চাই আইস্তাকি আমরা সারা নবীজির সুন্নত উপরে আমল কর্ম ইনশাআল্লাহ সারা আমল কর্ম ইনশাআল্লাহ শুধু মিষ্টি খাওয়া সুন্নতি কান না শুধু জিলাফি খাওয়া সুন্নতি কান না খাবার খাইতে সময় যে সুন্নতি নিয়ম আছে সুন্নতি তরিকায় খাইতাম লেট্রিনও যাওয়ার পরে যে সুন্নতি তরিকায় বাথরুম করা লাগে ওখানে গিয়া সুন্নতি তরিকায় বাথরুম করতাম এমনকি ঘুমাইতে সময় যে সুন্নতি তরিকা আছে ওই সুন্নতি তরিকায় ঘুমাইতাম রাজি আছি ইনশাআল্লাহ রাস্তায় চলাফেরা করতে যে আদবাদগুলো আছে সুন্নতি ওই তরিকায় চলাফেরা করতাম মানুষের কোনো হক মারিয়া জীবনে খাইতাম না ইনশাআল্লাহ মানুষের একটুমা একটা দানর টুমা সোয়াদটা কি তুলিয়া মুখো দিয়া কুটিয়া চাইতাম না এগু হিদিছে হার আছে না নাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা মারে খোয়ার হুনার তাকি বেশি বেশি আমলের তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على مسجد الإمام سبحانه وعلى آل سيدنا دعا خريليا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد دوست خلار بزرگ خل امي صدخار خطا خواه ويسنا
এরপরেও আমি আমার তরফ থেকে কুজিয়ার ও যেদ তখনই পারে দুইজন একজন ভিতরে আর একজন বাইরে ফটাফট 5 মিনিটের ভিতরে আমি দোয়া সৎখালিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে ও হিসাবে লইয়ার যে যতখনই পারে গাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ